السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من, من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وَصْحَابِهِ وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله شكولي أكبر دور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহতারাম হাজির হজরতুল্লাম গ্রাম উপস্থিত বরাদরান ইসলাম আল্লাহবাক আমাদের সকলের হাজিরিকে আল্লাহ কবুল করেন আমরা এখানে যারা আসছি যারা কথা বলবো কথা শুনব সকলেই হেদায়তের মত সকলেই পাকের কাছে আমরা মুখাপিক্ষি এরকম কেউ এখন আর নাই যে হাজরত সাহাবে গ্রাম রাজি আল্লাহ তালাজমেনের পরে যে বলতে পারে যার সম্পর্কে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন এরকম কেউ বলতে পারবে حکیم الامت مزدد الملت مولانا اشرف علی تھانوی رحمۃ اللہ علی انہیں جامی مسلمان سکول مسلمان کے বর্তমান অবস্থায় সকল মুসলমান আমি আমার থেকে শ্রেষ্ঠ মনে করি উত্তম মনে করি বর্তমান অবস্থায় সকল মুসলমানকে আমি আমার নিজের থেকে অনেক উত্তম মনে করি অনেক শ্রেষ্ঠ মনে করি এবং ভবিষ্যতের হিসাবে ভবিষ্যতের অবস্থায় আমি আমাকে একজন একজন কাফেরকেও ভবিষ্যতের বিবেচনা একজন কাফেরকেও আমি আমি নিজের নিজের থেকে শ্রেষ্ঠ মনে করি উত্তম মনে করি কথাটা বললে বুঝতে পারবে নাল্লাপ আমাদেরকে بزار توفیق دانکو کینو نہ جانا نائی ایجے یہ مذہبان میں دے اللہ پاک کار ایمان کار আমল কে পাকের কতটুকু মকবুল বান্দা এই মজমার মধ্যে বা কাকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন এটার কোনো আলাদাভাবে আলাদা করার কোন ব্যবস্থা আছে হইতে পারে এমনি তো হাদিসে ভাগের মধ্যে আসছে যে এখানে চল্লিশ জন ইমানদার থাকে ওইখানে একজন আল্লাহের মকবুল বান্দা থাকে কিন্তু কার অবস্থান কোন অবস্থায় আছে কে কোন অবস্থায় আছে একমাত্র আল্লাহ পাখির এলিমের মধ্যে আছে আমি উপরে বসছি এই জন্য আমি দামি হয়ে গেলাম আর আপনারা নিচে বসছেন আপনারা কম দামি হয়ে গেলেন এটা দ্বারা দামি বেদামি বোঝা যাবে না কোরআন শরীফের মধ্যে এর পরে নিচের সুরাটা কি সুরা এখলাস তাব্বাত ইয়াদা যে সুরাটা এটার নাম সুরাল্লাহ না আর কুল হুয়াল্লাহ সুরা এটা কি সুরা এখলাস তাব্বাত ইয়াদা যদি এক হাজার বার পড়েন আর সুরা এখলাস যদি তিনবার পড়েন دور در دا درا دام ہو کار دام جال کت دام لے گا ریٹ ایک پاتر آللہ پاک مدد مدد نہیں এই জন্য এই সমস্ত মসজিদ এই ধরনের মাহফিল এই ধরনের মজমা এই ধরনের সব গুজারি এই জন্য এগুলির উপকারিতা যে ওই যে আল্লাহর মকবুল বান্দাটা যার ইমান ডাল্লার কাছে কবুল হয়ে রয়েছে যে আল্লাহ আল্লাহবাগের কাছে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহর মাহবুব বান্দাদের মধ্যে সে ওই তালিকার মধ্যে ওই লিস্টের মধ্যে নাম উঠে রয়েছে আজকে মজলিশের উসিলা এ মজবার উসিলাই তো ওই মকবুল বান্দাটার সাথে বসার আমার সুযোগ হইল কি বলেন হয় নাই যেরকমভাবে আগুনের কাছে বসলে আগুনের আগুনের কাছে বসলে কি কয়টা জিনিস পাওয়া যায় আগুন জ্বালাইলে দুইটা জিনিস পাওয়া যায় এটা আলু পাওয়া যায় আর এটা তাপ পাওয়া যায় তাই না আগুনের যে বৈশিষ্ট্য আগুনের যে খাসিয়ত যে বৈশিষ্ট্য যেরকম একটা ঘরে যদি আগুন লাগে বাজারের একটা দোকানের মধ্যে এক সাইডে একটা দোকানের মধ্যে শর্ট সার্কিট ইলেকট্রিক শর্ট কি কয় না শর্ট খেয়ে আগুন লাগে অনেক সময় এই ছোট্ট একটা আগুন অনেক বড় আগুন হয়ে যায় না তো ওই আগুনটা তখন কি ওই মার্কেটের একটা দোকানের মধ্যে লাগলে আপনারা এই আদম যে মিল দেখছেন না কত বড় মিল আসিল এই মিলগুলির মধ্যে গোডাউন বড়া পাট আর চট এগুলি ছিল কিন্তু এত বড় গোডাউন এখানে যদি ছোট্ট একটা মেসের কাঠি জ্বালা ফেলাই দেন তাহলে কি সব পুজো সারখার হয়ে যাব না আগুনের যে বৈশিষ্ট্য খাসিয়ত তা আল্লাপের ইস্ক আল্লাপের মোহাব্বত আল্লাপাকের ভয় তাকুয়া খৌফ আল্লাহ পাকের এই মারেফত এই সমস্ত জিনিসগুলি এই জিনিসগুলি হাসিল করার জন্য যে এসকো আল্লাহর মোহাব্বত আল্লাহর মোহব্বত এটা কি আল্লাহকে মোহব্বত করা এটা কি মুস্তাহাব হ্যাঁ ফরস কেমন ফরজ যে আল্লাহকে সবচেয়ে বেশি মোহব্বত করতে হবে সীমাহীন মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুদ সাল্লাহ আলাইসাল্লামকে সীমাহীন মোহব্বত এই এই মহব্বতের মধ্যে কোনো হদ নাই আর অন্য সমস্ত মহব্বতের মধ্যে হদ আছে সীমা রেখা আছে অন্য কিছুর মহব্বত যাতে আমাকে প্রভাবিত না করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুদ সল্লাহ আলাইসাল্লামের সাল্লামের মধ্যে যখন অন্য জিনিসের মহব্বত আমার অন্তরে আসা যাবে তাহলে আল্লাহর মহব্বতের মধ্যে আল্লাহকে মহব্বত করার আলামত হবে কি আল্লাহ পাকের হুকুম আহাকা মানার মধ্যে কমিয়ে আসা যাবে আল্লাহ তালাকে মানুষ দুই কারণে মানে একটা হলো মহব্বতের কারণে আর একটা হলো ভয়ের কারণে ভয়ও থাকতে হবে মহব্বতও থাকতে হবে শুধু আপনার ভয় থাকলে হবে না মহব্বতও থাকতে হবে তবে মোহাব্বতের দ্বারা কাজ সহজ হয় আপনি আমি আমার স্ত্রী পুত্র সন্তান এদেরকে মহব্বত করি তাদের জন্য কত না মেহনত করি তাদের বরণ পোষণের জন্য তাদেরকে দুনিয়াতে তারা যাতে সুখ স্বাচ্ছন্দ্য জীবন যাপন করে কষ্ট না হয় আমি আপনি যে কষ্ট করছি আমাদের সন্তানদেরকে আমরা কিসে কষ্ট করতে দেই কেন তাদের মহাব্বত অন্তরে আছে দেখেই আমরা তাদের জন্য এত বেশ মহাব্বত করি কিন্তু তাদেরকে এই জন্য মহব্বত করতে হবে তাদেরকে মহব্বত করলে আল্লাহ আল্লাহকে আল্লাহর মহব্বত পাওয়া যাবে তাদেরকে মহব্বত করলে আল্লাহ আল্লাহর আল্লাহর মহব্বত পাওয়া যাবে মানে আল্লাহপার তাদেরকেও মহব্বত করতে বলছেন পিতা মাতাকেও মহব্বত করতে বলছেন সন্তানকেও মহব্বত করতে বলছেন স্ত্রী পুত্রকে কে করতে বলছেন কিন্তু তাদের একটা সীমানা আছে তাদের মোহব্বতের প্রভাবে যাতে আমি প্রভাবিত না হইয়া আল্লাহর মহব্বতের মধ্যে কমিয়ে এসা যায় তাদেরকেও মহব্বত করতে হবে যদি তাদেরকে মহব্বত না করি স্ত্রী পুত্র সন্তানকে যদি মোহব্বত না করি তাহলে দেখা যাবে তাদের হকাদাই হবে না তাদের মহব্বত আছে তাদের হক তাদের হকাদাই করি চেষ্টা করি কি বলেন কিন্তু সীমাহীন মোহব্বত কার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম

তোমার ইমান কামেল হবে না আর ইমান 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 কামেল তেত্রিশ নাম্বার পাইও বাস করে আবার আশি নাম্বার পাইলেও কে পাঁচটা খালি এ প্লাস কি বলেন এ প্লাস স্টেন তো আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ রসূদ সাল্লাল্লাহ আলিসাল্লামের আল্লাহ আল্লাহ রসূদ সাল্লাল্লাহ আলিসাল এর মোহব্বত যখন আমার আপনার কাছে সবচেয়ে বেশি হবে আমরা যাদেরকে মহব্বত করি দুনিয়াতে যদি এই মোহব্বত স্ত্রী পুত্রের সন্তানের বিবি বাচ্চার মহব্বত না থাকতো দুনিয়া অনাবাদ হয়ে যেত দুনিয়া অনাবাদ হয়ে যেত এই রাজি চাইছিল তাদের দিলের এই হালাত বয়ান করছে একদিন সৈয়দুল্লা হাজ হানজালা রাজি আল্লাহাল দৌড়াই আসতেছে দৌড়াইতেছে

বকর যতক্ষণ আমি রসুল্লা সাল আলিয়া সাল্লামের খ্যাতমতে থাকি ওনার সহবতে থাকি ওনার সাহায্যে থাকি তখন যে দিলের যে হালাত হয় দিলের অবস্থা যেরকম থাকে তখন যখন এখান থেকে উঠে বাড়িতে যাই এই দূরে সৈলে যায় তখন আর দিলে দিলের হালাত ওই রকম থাকে না পরিবর্তন হয়ে যায় ঘরে গেলে বিবি বাচ্চা কাম কাজ এগুলির দান্দাফিকিরা হিসেবে এই যে একটা পরিবর্তন হয়ে যায় এই যে অবস্থাটা জানানোর জন্যই আমাদের রুহানি চিকিৎসক মাহমুদুর রসুল্লাহ সাল্লাহামের কাছে যাইতেছি এই অবস্থাটা জানানোর জন্য হাজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু যিনি সমস্ত উন্মতের মধ্যে সমস্ত উন্মতের মধ্যে এক নাম্বার সিদ্দিকে আকবর বলা হয় নবতের পরে সিদ্দিকিয়তের মর্যাদা আর সিদ্দিকিনদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হইল এক নম্বরে আরে হানজাল্লা তুমি উদ্দেশ্য যদি এইটি হয় তাহলে তো এই অবস্থা আমারও হয় চলো আমরা দুইজনে গিয়ে আমাদের দিলের হালাত জানাই যে সিদ্দিক আকবর হাজতে আবুক সিদ্দিক রাজি আল্লাহ তালানহু উম্মতের মধ্যে সর্বপ্রথম উনি জান্নাতে যাব জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা হজরতের সিদ্দিক আকবরের জন্য লালায়িত থাকবে এস্তেকবালের জন্য উনি রশের দিকে আকবর রাজি আল্লাহন জান্নাতির ব্যাপারে যদি কেউ সন্দেহ যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করুন যেত না এই মানুষটা কয়ে যে আমার দিলের এই অবস্থা এই পরিবর্তন আমার মধ্যে আমি অনুভূতি আমার মধ্যে আমি উপলব্ধি করি চলো আমরা উভয় গিয়ে আমাদের হালাত জানাই রসুলের পাক সালাম কি বললেন হে হে হানজালা বললেন্লা কত না উত্তম তোমাদের এই অবস্থা ওনারা জানাইলেন যে আপনার কাছে যখন থাকি আপনি যে জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বললে যেমন জান্নাতগুলি আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে যায় এমন লোভ লেগে যায় এমন অবস্থা সৃষ্টি হয় আর যখন জাহান্নামের কথা বলেন তখন জাহান্নামের এই ভয়াবহতা এইটা যেমন আমাদের সামনে দৃশ্যমান হয়ে যায় কিন্তু যখন আপনার থেকে দূরে যাই তখন দিলের এই অবস্থা থাকে না তখন রসুল্লা সুল্লা সাল্লাম বললেন হে আব্বুকর হে হানজালা কত উত্তম অবস্থা তোমাদের কিন্তু কখনো তোমাদের জন্য এই অবস্থা ভালো কখনো ওই অবস্থা ভালো আল্লাহ আল্লাহতালার মানসা এটা না আল্লাহ পাখির ইচ্ছা এটা না যে তোমাদের মধ্যে সব সব সময় ওই অবস্থা থাকুক যতক্ষণ আমার কাছে থাকলে যে অবস্থা তোমাদের হয় এ অবস্থা সবসময় বাকি থাকুক যদি এ অবস্থা থাকে তাহলে তো আল্লাহ তালার ইচ্ছা এটা না তাই দুনিয়া অনাবাদ হয়ে যাবে মানুষ সব বিয়া শী কাম গৃহস্থি এই সব সাইডে দিব দুনিয়া তো অনাবাদ হয়ে যাবে আর এই অবস্থা থাকলে তো তোমাদের সাথে সর্বকুর তারা রাস্তাঘাটে বিচার নাই তোমাদের সবসময় মুসাফা মুহা করতে থাকবো এই অবস্থা তো কোন সময় ভালো কোন সময় এই অবস্থা ভালো কোন সময় অবস্থা ভালো কথা বুঝে নি। এটা কোন অবস্থায় এটা কোন অবস্থায় কাছের অবস্থা না দূরের অবস্থা হ্যাঁ কাছের অবস্থা এটাকে বলাই বলা হয় সহবত আগুনের কাছে গেলে যেরকম ভাবে তাপ লাগে আগুনের যে বৈশিষ্ট্য আল্লা পাখের ইস্ক আল্লাপের মোহাব্বত আল্লা পাখের ক্ষৌফত এই এগুলে এই অবস্থায় এটার জন্য এইভাবেই এটা সহমতের মাধ্যমে এই জিনিসটা হাসিল হয় এই জন্য আমাদের মুরব্বীরা এই জন্য সব ব্যবস্থা করছেন এই যে মানুষগুলি সব তো ইমানদার সব ইমানদার না সব মোমেন্ট এখানে কত বান্ধ আল্লাহর বান্দা এরকম আছে তাহার যুদ্ধ গুজার তাহার যুদ্ধ কামাই হয় না এখানে এরকম আল্লাহর বান্দা আছে নিয়মিতভাবে জিকির করে এখানে এরকম আল্লাহর বান্দা আছে নিয়মিতভাবে আপনার হজ উমরা করে এখানে এরকম আল্লার আল্লাহর বান্দা আছে খুব বেশি দান খয়রাত করে অর্থাৎ এক একটা নেক আমল এক একটা নূর এক একটা নেক আমলের এক একটা নেক আমল এক একটা কি নূর এবাদতের নূর তাহাজ্যতের নূর জিকিরের নূর তেলোয়াতের নূর। এই যে প্রত্যেকটা এই মুমিন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইমানদার প্রত্যেকের অন্তরে এই ধরনের নূর আছে কারোর মধ্যে তেলোয়াতের নূর আছে কারোর মধ্যে জিকিরের নূর আছে কেউ ওই যে দায়ের নূর এই সে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিতেছে এই নূর এক জনের মধ্যে আল্লাহ পাক এরকম ভাবে নূরে ইমান রাখছে ইমানের নূর তো এটা এইরকম যে এখানে যদি একটা মোমবাতি জ্বালান একটা মোমবাতি তো ওই মোমবাতির মধ্যে যে আলু হবে পর থেকে যদি একটা করে মোমবাতি বসেন জ্বালায় বসেন আলুটা কি একরকম হবে আলুটা সবাই যদি একটা মোমবাতি জ্বালায় বসে তাহলে আলুটা কত ব্যাপক হবে না যেরকম আলুটাও ব্যাপক হবে তার তাপটাও ব্যাপক হবে গরমের লেগে শীতে দিনে বসাও দিব না কি বলেন ঠিক না তো যখন আল্লাহ আল্লাহবাগের ওই সমস্ত বান্দারা ও ইমানদার যাদের অন্তরে ইমানের নূর আছে আমলের নূর আছে তখন এই সমস্ত নূরগুলি একত্রিত হইয়া একটা বিশাল নূরে পরিণত হয় বিশাল নূরে পরিণত হইয়া এই নূর একটা এই মসজিদটা পুরো নুরানি হয়ে যায় তখন এই মসজিদের দ্বারা এই নুরানি মসজিদে আসলে তখন ওই যে নিজের যে ইমানের নূরটা একটু কমজোরি ছিল এক সপ্তাহ এই মার কাছ থেকে ছিলাম। এটা এই মসজিদে আসার আসার দ্বারা সপ্তাহে একদিন আসার দ্বারা তখন ওই নিজের ভিতরে যে নোটটার মধ্যে কমজোরি এসে গেছিল তখন ওই ইমানের নোটটা চার্জ হয়ে যায় রিচার্জ হয়ে যায় আজকাল তো বুঝাইতে বেশি ইয়া লাগে না এটা যে আপনার কোন চলবো একটু দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার রিচার্জ করুন লাগবো কি বলেন রিচার্জ করুন লাগে না তা আল্লাহ তাল যে আমাদের ইমানকে রিসার্চ করার জন্য আল্লাহ তাল আমাদের ইমানের ব্যাটারিটা কি যে রিসার্চ করো তুমি দিনের দায়ী হও তুমি মাদ্রাসার মুদারিস হও তুমি পিসাব হও তুমি যা কিছু হও তুমি কিছু সময়ের জন্য জুদা হয়ে যাও কিছু সময় ফারেক করো যেরকম গাড়ি চলতে চলতে তার ব্যাটারি তার পেট্রোল শেষ হয়ে যায় তখন আবার পেট্রোল পাম্পের মধ্যে যায় যাই না যায় না পেট্রোল নেওয়ার জন্য যায় ঠিক এইরকমভাবে যখন এই রকম নুরানি সোহবতে আসা হয় তখন অন্তরটা এরকমভাবে নুরানি হয়ে যায় কতবুল আলম হাদি মিল্লাদ হাজমুল্লাহ ইলিয়াসাব রহমতুল্লাহ আলী উনি বলছেন উনার মালফু মধ্যে আসছে এই দাওয়াতের সাথীরা তোমরা সবসময় এই যে শুধু বিরতিহীনভাবে ভাবে শুধু খালি এই দাওয়াত দাওয়াতের দিতে থাকো তাহলে তোমরা মাঝে মধ্যে কি করবা তোমরা যে এটা বিতরণ করতেছো কিন্তু তোমার নিজের ব্যাটারিটা তোমার ইমানের ব্যাটারিটা চার্জ করো নতুবা অবস্থা এরকম হবে যে কুয়ার থেকে যদি খালি পানি উঠাইতে থাকো উঠাইতে থাকো পানি শেষ হয়ে যাবে তখন আর পানি থাকবে না তোর কাদা মাটি উঠতে থাকবে তখন কি উঠবে উঠতে থাকবে কাদা মাটি উঠতে থাকবে আজ রুমির রহমদুল বলছেন যে বাচ্চারা যখন মায়ের স্তনের দুধ টানতে থাকে টানতে থাকে বিরতিন ভাবে দুধ টানতে থাকে তখন দুধ শেষ হইয়া পরে রক্ত আসতে থাকে এই জন্য কিছু সময় তুমি তোমার ইমানের ব্যাটারিকে চার্জ করো রিচার্জ করো আর তখনই এর দ্বারা তোমার এই যখন তোমার ব্যাটারি চার্জ হবে তাহলে তোমার এই কথার মধ্যে তোমার আমলের মধ্যে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে এই বাইরের পরিবেশে বাইরের পরিবেশ সেটা তুমি যত বড় আর মোবাল্লিক হও এই পরিবেশের তাসির একটা আর বাইরের পরিবেশের তাসির একটা ওই পরিবেশে গেলে তোমার মধ্যে যা কিছু দুর্বলতা এসা যাবে কমজোরি এসা যাবে গুনার ময়লা এমনভাবে এই পরিবেশের এমন এটা অবস্থা হয় যেরকমভাবে আপনি দেখছেন না বর্তমানে বৃষ্টি বাদল নাই রাস্তার কাছে দাঁড়াইলে কিছুক্ষণ একটা কাগজ পরে থাকলে দেখবেন এক দুই ঘন্টা পরে আর কাগজটা খুঁজে পাওয়া যাব না ধুলাইটা ডেকে যায় আপনি ওখানে রাস্তার মধ্যে কিছুক্ষণ বৈশাখ দেন দেখবেন আপনি চেহারার শরীরের মধ্যে তুলাবালিতে আপনার কাপড়ের মধ্যে যায় যায় কি না লাগে না বাহিরের পরিবেশটা এরকম গুনার পরিবেশ ওই পরিবেশে থাকলে বেশি সময় থাকলে এই অবস্থা হবে এই জন্য কিছু সময় ফারেক করো এই জন্য এই সহবতের দরকার এখানে শুধু একজন না কে কোন জালার কোন পেয়ারা বান্ধা মঙ্গল কোন মকবুল বান্ধা তার সাথে বসা তার ওই সাথে নামাজ পড়া তার সাথে সহবতে থাকা কাকে আল্লাহ পা কবুল করে রাখছে কে জানে কিন্তু লোকটা তো দেখা দৃষ্টিতে ওই না আসে না ভাই এরকম আল্লাহর বান্দা আসে না কখনো খালি হবে না থাকবে তো কাজেই হাজর থানবির রহমতুল্লাহ বলেন যে আমি মুসলমানকে বর্তমান অবস্থায় আমি মুসলমানকে আমার অন্যকে অন্য মুসলমানকে আমার তুলনায় এই জন্য আমি শ্রেষ্ঠ মনে করি দুই নম্বর ভবিষ্যতের এই অবস্থা হইতে পারে আজকে আমি আলী ইমান ইসলামের রূপে থাকা প্রতিষ্ঠিত থাকা আছে জীবন আপনি নেকামল করছেন সারা জীবন আপনি আল্লাহ রাস্তায় চলছেন কিন্তু আমার আপনার মৃত্যুটা কি ইমানের অবস্থায় হবে এর কোনো নিশ্চয়তা আছে ভাই কিন্তু ওই যে কাহের হইতে পারে আল্লাহবাক তাকে শেষ অবস্থায় তার দিতে পারে পারে কি না যখন তাকে ইমান নসিব হয়ে যাবে এমন তো সাহাবি ছিলেন যে ইমান আনার পরে এক অক্টো নামাজ না কিন্তু জান্নাতে চলে গেছে আছে না নাই নামাজের ওয়াক ছিল না সময় নামাজের ওয়াক হয় নাই ইমান আনার পরেই যাহাদের মধ্যে শরীর হয়ে উনি শহীদ শহীদ হয়ে গেছে আর এই মোহব্বত এটা এরকম এই এটা হলো পেট্রোল এটা সারা পেট্রোল সারা গাড়ি চলে সবকিছু ঠিক আছে পেট্রোলটা নাই চলবো ইবলিশ যেটা আপনার শয়তান যে ইবলিশ জাতির ইবলিশ কত বড় আলেম ছিল ইবলিশ আলেম ছিল না এত বড় আলেম ছিল সমস্ত বেগম বর আল ইসাল্লামদের সৈরীয় তেল মধ্যে ছিল এত বড় আবেগ ছিল এত বড় আবেদ ছিল ইব্রিস আবাদত করছে কত বছর কত হাজার লক্ষ বছর একমাত্র আল্লাহ জানে এত আবেদ ছিল আবার ই আরেফও ছিল ইব্রিস কি ছিল আরেফ মানে সে আল্লাহরে চিনতো সে আল্লাহকে চিনতো অর্থাৎ আল্লাহর পরিচয় সে জানত সেই জন্য যখন আল্লাহ লানত এর উপরে গেল সে আল্লাহকে চিনতো চিনত যে আল্লাহ একটা সিফত আল্লাহ কোন গুসার দ্বারা আল্লাহ কাবু কোন গুসারে আল্লাহ কাবু হন না যেমন আমরা গুসা আসলে অনেক সময় অনেক কিছু করিয়া ফেলাই অনেক কিছু কইয়া কইয়া ফেলাই করি কি করি না কিন্তু আল্লাপাকে সে পাক জাতের মধ্যে কি নাই আল্লাহ আল্লাপা সাথে কি হন না কাবু হন না চির অস্ত হয়ে গেল তখন সে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ আমাকে একেবারে এমন হায়াত দিবা আমা কি এমন হায়াত দিবা একেবারে কি আমার পর্যন্ত হায়াত দিব চাই তোমার কাছে যে এমন চির ভবিষ্যৎ তো দূত হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা তার মুখে এ আল্লাহ পাক তার দোয়াটা কবুল করছে আমাদের কাছে কেউ যদি কেউ কিছু চায় গুস্সা অবস্থায় আপনি আমাকে যে কোনো কারণে গোস্ খেবাইছে নাহলে আপনি আমাকে কিছু আমাকে চাইলে আমি দিব বেডা তুই ওহনি আমার লোক এইরকম করছ আর ওহনি তুই আমার কাছে এইটা চাস কি কর দেখছেন আল্লাহ পাকের জাত সিফাত পাক জাত আল্লাহ পাক গুসার দ্বারা কি হন না কাবু হন না এটা শয়তান জানতো শেষ শয়তান এটা করছে যে আল্লাহ আমাদের এইরকম হায়াত দিতে আল্লাহ কি করছেন তার এই দোয়া কবুল করছে এই শয়তান সে আলেম ছিল সে সে আবেদ ছিল ছিল মানে আরেফ কাকে বলা হয় যে পরিচয় লাভকারী সে কী চিন্ত আছে না কিন্তু তার মধ্যে এই তিনটা জিনিস ছিল কিন্তু একটা জিনিসের অভাব ছিল একটা জিনিসের অভাব তার মধ্যে ছিল সেই অভাবটা হলো ওই জিনিসটার কমতি ছিল কমই ছিল সেটা ছিল আল্লাহ পাকের इश्क আল্লাহর محبتের কমতি ছিল যে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করছে এত কিছু দান করছে সে তার মধ্যে সেই পাকের মহাব্বতের কমতি ছিল মধ্যে ছিল না যার কারণে তার সমস্ত সমস্ত সাধনা সমস্ত সমস্ত অর্জন সহ ব্যর্থ হয়ে গেছে আল্লাহকে মোহাবত করা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে মহাব্বত করা প্রাণান্তকর করে মহব্বত করা সর্ব অবস্থায় মহব্বত করা অবস্থায় করা এই জন্য যে আল্লাপাকের হুকুম আহকা মানতে কোন কেন কিন্তু থাকবে না যাতে না থাকে কেন এবং কিন্তু যাতে না থাকে কথা বুঝে আসে নাই এই অবস্থাটা কখন হবে যখন আল্লাহ এবং আল্লাহর রসুফলামের মোহাব্বত আমাদের অন্তরে অন্য সব কিছু থেকে প্রবল থাকবে এই জন্য এক বুজুর্গ বলেন মহাব্বত মহাব্বত শিখাতে হে আদাবে মহাব্বত মহব্বত শিখাতে হে কি আদাবে মহাব্বত এক বুজুর্গ ওই যে বলছে যে দুই কারণে মানুষ আল্লাহকে মানে আল্লাহকে একটা হইলো বয়ের কারণে একটা হইলো মহব্বতের কারণে আপনার বিবি কে আপনি মহব্বত করেন বিবি আপনাকে মহব্বত করে আপনার বিবি আপনার সংসারের আপনার কতগুলি খ্যাত আঞ্জাম দিতেছে চিন্তা করছেন এর একটা খ্যাত যদি আপনি কোন একটা চাকরের দ্বারা নেন তাহলে আপনার অনেক অনেক মোটা অঙ্কের যে মানের খেতবনটা আপনার বিবি করে এটা একটা চাকরের দ্বারা ওইরকম একটা বিশ্বস্ত চাকর পাইতো আপনার পাওয়াটাও কঠিন আর যদি পানো তাকে অনেক মোটা অঙ্কের বেতন দিতে হইব এক নম্বর আপনার বিবি আপনার চরিত্রর হেফাজত করতেছে কি বলেন বিবিকে এই জন্য মোহব্বত করো যে বিবি দ্বারা আমার চরিত্রে আমার যদি এই মনের এই কাম ভাবটা যদি আমি অন্য জায়গায় করি এই জন্য বিবিকে মহব্বত করিয়া কেউ যদি চুমা দাও এইটা আবাদত এইটা আবাদত দুই নম্বর খেদমত এই বেচারী দ্বারা আপনার এই যে আপনার আপনার কি বংশ জারি থাকতেছে আপনার সন্তান সন্ততির পিতা হইতে পারতেছে কি বলেন এই যে আপনার বিবি এটাকে গর্বে নিয়ে কত কষ্ট করছে আপনি টের পাইছেন আপনার একটু কষ্ট হয়েছে এদিন গিয়ে দেখছি এক পুরুষের ফেটে বলে পুরুষ গর্ভবতী যে সারা দেশের ডাক্তার টেনশনে পড়ে গেছে যে এটা কইতে বাইর করবো কি কষ্ট এই গর্ভকালীন অবস্থা এরপরে সন্তান প্রসবকালীন অবস্থা মৃত্যুর কষ্ট তো আছেই কিন্তু এই কষ্টটা কম না কিন্তু আপনি যদি আর একটা একবার কষ্ট হইতো আপনি এমন কসম কাটলেন সারা জীবন আমি বিবির কাছে গেলাম নইলে খালি একবার যদি আপনার কষ্ট হইতো আপনার এই সন্তানটা জন্মের পরে আতুর করে কেটা থাকে কে থাকে হ্যাঁ এই শীতের রাত্রে আপনার একটু পরে পরেই ভাসাব করে দেয় একটু পরে পরেই দুধ খাইতে চায় উমা উমা শুরু করে দশ মাস তো ঘুমাইতে পারে না এরপরেও এই এই ছোট শিশু নবজাতক শিশু কিনে কত রাত্র তাকে অগমা থাকতে হয় আপনি শেয়ার করছেন নি শেয়ার করছেন কত উপকার আপনার হইতেছে তিন নম্বর আপনার এই যে বাড়ির যা কিছু সামানপত্র আছে এগুলি কে পাহারাদারি করতেছে যাই কিছু আছে আপনার ঘরের এই পাহারাদারিটা এই বিশ্বস্ততার সাথে কে পাহারাদারি করতেছে আপনি যে চল্লিশ দিন গে আপনি যে সারাদিন দোকানদারি করেন আপনি যে গিয়ে এহেন সেহেন গিয়া বৈশের সময় ইয়ে করেন বাড়িতে গিয়ে খানাটা রেডি হয়নি খানাটা তৈরি পান এই বেসারি অসুখ বিসুখ কত কিছু সমস্যা আছে তারপরও দেখেন আপনার এই খেদটা এই বিরতিহীন ভাবে কত বছর আপনার এই যাবতিরি করতে করছে না এই খেদ এই জন্যই মাতৃজাতির সম্মান এই জন্য বেশি এই জন্য মার হক বেশি এই জন্যই পিতা মাতাকে মহব্বত করতে হয় পিতা মাতাকে মহব্বত না করলে তাদের হকা দেয় হবে না বিবিকেও মহব্বত করতে হয় নালে তাদের হকা দেয় হবে না সন্তানকেও মহব্বত করতে হয় নালে তাদের হকা দেয় হবে না কিন্তু সমস্ত সব এরপরে এই নিজের জান শরীর এদের মহব্বত তো সবচেয়ে বেশি আপনার বাড়িতে যদি ডাকায় দইকে যদি ফিটনেস শুরু করে দেয় তা আপনি কইবেন যে বাবারে জানে দুধ দরকার নাই পিস্তল যদি ধরে বাবারে গুলি করা দরকার নাই ওই যে আলমারির চাবি আছে ওই যে আলমারি আছে যা খুশি খুইলা লইয়া যা আমার জানো দুখ দিস না কি কন জানে মারিস না তো জানডার মায়া সবচেয়ে বেশি না এই এত কিছু মায়া এগুলি অন্তরে থাকবে এটা বাদ দেওয়া যাবে না কিন্তু আল্লাহ রসু সাল্লাম বলছেন যে এই যে তোমার এত কিছুর মায়া তোমার স্ত্রীর মায়া সন্তানের মায়া তোমার জীবনের মায়া সম্পদের মায়া সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত প্রবল মহব্বত সন্তানের মহব্বত তোমার অন্তরে প্রবল আরে তোমার স্ত্রীর মহব্বত তোমার অন্তরে প্রবল তোমার পিতা মাতার মহব্বত তোমার অন্তরে প্রবল তোমার সম্পদের মহব্বত তোমার অন্তরে প্রবল তোমার ক্ষমতার মহব্বত তোমার অন্তরে প্রবল কিন্তু সমস্ত প্রবলের সমস্ত প্রবল থেকে প্রবলতর থাকতে হবে অর্থাৎ সমস্ত কিছুর প্রভাব থাকবে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকতে হবে সবচেয়ে বেশি মোহব্বত থাকতে হবে আল্লাহ আল্লাহ রসুল্লাহ বলে এটা তোমার ইমানকে কামেল তোমার ইমান কামেল হওয়ার জন্য শর্ত নতুবা তোমার ইমান যদি কামেল না থাকে ইমানই পরীক্ষায় কিন্তু তুমি উত্তীর্ণ হইতে পারবে না তুমি দুনিয়াতে পরীক্ষা এটা পরীক্ষার জায়গা পরীক্ষা হইতো না পরীক্ষা না আর এখন আর বেশি পরীক্ষা হবে এই জমানায় ফেতনার জমানা এই জমানায় ইমান হাতে রাখা ইমান ইমানের উপরে থাকা হাতে জ্বলন্ত আঙ্গরা রাখার থেকে বেশি কঠিন হবে সকালে মোমেন অবস্থায় উঠবে গুমের থেকে সন্ধ্যায় কাপের অবস্থা করে দেখব এখন কি ইমানি পরিবেশ আছে ইসলামের পরিবেশ আছে এই পরিবেশটা এই 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 পরিবেশটা সব জায়গার মধ্যে আছে কিন্তু এই পরিবেশটা সব জায়গার মধ্যে যাতে এই পরিবেশ আছে আমার দোকানে যাতে পরিবেশ আছে ইমানি পরিবেশ দোকানে আছে ইমানি পরিবেশ আমার ঘরে আছে ইমানি পরিবেশ আমার সমাজে আছে এই জন্য আল্লাহ এই এক জিম্মাদারি যে জিম্মাদারি আল্লাহ তালা হজতে ইসালামকে দিছেন এই জিম্মাদারি এই জন্য এই জন্যই এই উম্মতকে খাইলে উম্মত বলা হয়েছে আল্লাহ তালা কোন জাতির উন্নতি বৈশিষ্ট্য উন্নতির ওয়াদা করছেন ততদিন পর্যন্ত এই মত ওই জাতি কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত ওই জাতি তার ওই জাতীয় বৈশিষ্ট্য ধরে রাখবে তা ওই গুণ যতদিন পর্যন্ত ওই গুণাবলী তাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তাদের মধ্যে উন্নতি থাকবে আর যেদিন থেকে ওই বৈশিষ্ট্য তারা সাইরা দিবে ওই গুণের মধ্যে গাঁটতে আসবে ওই কাজের মধ্যে গাঁটতে আসবে ওই কাজের মধ্যে কমতে আসবে তখন থেকে অধবোদন শুরু হবে আল্লাহ রসুল উম্মদকে যে অবস্থানে রেখে গেছেন কি ইমানি পরিবেশ খাইরুন করুন ইমানি পরিবেশ কেমন পরিবেশ ছিল মদিনা পাক থেকে হাজরা মাউদ পর্যন্ত পর্যন্ত এই শত শত মাইল যদি একটা সুন্দরী সুশ্রী মহিলা স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত হইয়া কুমারী সুন্দরী মহিলা এই শত শত মাইল একা সফর করত এর দিকে চোখ তাকানোর তুইরা তাকানোর মতো অবস্থা কারো ছিল না এত নিরাপদে সাথে সে ওই তার গন্তব্যের মধ্যে পুষতে পারতো রাস্তার মধ্যে কোনো ওই পরিবেশ আছে আল্লাহ রসুল্লাহ আলাইসলাম তো ওইটাকে ধারণ করতে বলছে ওদের ধৈরে রাখতে বলছে যে তোমরা এই পরিবেশ ধৈরে রাখবা যতদিন ধৈরে রাখতে পারবা তারা তৌফিক ও আমরাইন লান দা জিলমা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিতেছি দুইটা বস্তু রেখে যাইতেছি একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কুরআন আর দুটো আমার پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে মজবুতের সাথে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমাদের অবস্থার পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে অধবতন আসবে না এখন বাইরে আমার আমরা কি সেটা অন্য হাদিসে আসছে যে দাঁতে কামড়ে ধরে রাখবা এখন দুই আঙ্গুলে ধরাও দরা দুই আঙ্গুলে ধরো কি ধরে না আর পাঁচ আঙ্গুলে মুষ্টিবদ্ধভাবে ধরা এটাও ধরা দুই দেখি একরকম ধরা হইল আল্লাহ হয়েছে মজবুতির সাথে রাখতে অর্থাৎ কি এক হাতে কোরআন আর এক হাতে হাদিস ধরে লিয়ে বইয়ে থাকলে হবে অর্থাৎ আল্লাহ পাকের কোরআন নবী করিম সালামের সুন্নত এই দুইটাকে আক্রাইয়া ধইলে রাখার অর্থ হইল যে তোমার জিন্দগির তোমার ঘরানা জিন্দিগি তোমার বাহিরের জিন্দগি তোমার ব্যবসায়িক জিন্দগি তোমার চাকরির জিন্দেগি তোমার কৃষিকাজ সকল বিষয়ে তোমার এইরকম একটা ইমানি পরিবেশ কোরানি পরিবেশ সুন্নতি পরিবেশ যাতে তোমরা সব সব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য তোমরা তোমাদেরকে আল্লাহ তালা কুন্তুম খাইরা উমতিন ওখরি নাস নাচ বিল উন আবিল মা রুব অতানা হাউনা এটা তো এমন যেমন একটা দেশে দুই ধরনের প্রজা থাকে একটা দেশের দুই ধরনের প্রজা এক ধরনের প্রজা হইল সাধারণ প্রজা সাধারণ প্রজার কাজ কি যে তারা শুধু তারা শুধু তাদের কাজ হলো দেশের আইন কানুন মাননা চলবে তারা হইল সাধারণ প্রজা আবার আরেক ধরনের প্রজা তারা হইল বিশেষ প্রজা তারাও দেশের আইন কানুন নিজেও মানবে এবং অন্যকে আইন কানুন মানার ব্যাপারে তারা তাদেরকে বাধ্য করবে বা তাদেরকে আইন কানুন মানার জন্য উদ্বুদ্ধ করবে তো এই উম্মতের জিম্মাদারি হলো বিশেষ প্রজা অন্য উম্মতের এই জিম্মাদারি ছিল না যে এই উম্মতের জিম্মাদারি যেরকম দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী তারাও প্রজা আমরাও প্রজা কি বলেন তারাও কিন্তু আইনের উর্ধে না তারাও আইন আইন কেন মাইনা চলতে হবে এবং জনগণকে আইনের আওতায় তাদেরকে চালাইতে হবে তাদের এই ডিউটি না কিন্তু তারা যদি এই ডিউটি পালন না করে এই বিশেষ বাহিনী এই বিশেষ বিশেষ বাহিনী এখন প্রত্যেক মরে এরকম ভাবে একজন আপনার যারা ডিউটিতে লাগাই রাখছে এই তুমি এখানে এই সার্জেন্ট তুমি এই মরে থাকবা খবরদার এই চৌমুরের মধ্যে থাকবা তুমি ডিউটি পালন করবা এখন যদি ছাড় দেন ইসু মুরা সাইরা চক্কর সাইরা যদি গিয়া ওই ছাড় দোকানে গিয়া আড্ডা মারে তাহলে এহানে কি হইব যানজট সৃষ্টি হবে না জনজীবন অচল হয়ে যাবে অচল হয়ে যাবে না আজকে যে অবস্থা উম্মতের যে অবস্থা এই এই যে অবস্থার জন্য কোন সরকার বাহাদুর দায়ী এই অবস্থার জন্য বিশেষ কোন শ্রেণীর দায়ী আল্লাহ মধ্যে ফরমান আল্লাপাকুমি মুসিবতাব এই তোমাদের উপর যা কিছু আপদ বিপদ বালা মুসিবত আসতেছে আসবে সব তোমাদের হাতের কামাই অর্থাৎ গুণা বদামুলি গুণা বদামুলির কারণে কোনো কারণ এই জন্য অন্যকে দায়ী করা এই দায় ভার অন্যের উপরে চাপায় দেওয়া দুইটা কারণ থাকতে পারে একটা হলো তার অজ্ঞতা আর একটা হলো তার অহংকার গর্ব তার না মানার জন্য যেরকম এক অজুহাত খারা করছে ইবলিস একটা আইনি অমান্য করছে যে তুমি আদমকে শেষ করো এই একটা আইনকে অমান্য করিয়া সারা জিন্দগির সমস্ত অর্জন শেষ আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা আইন অমান্য করতেছি সে কেন মানে নাই আমাদের যত কিছু যত দিন চাইতেছে আজকে যারা এখানে মুরব্বীরা আছেন যে যারা মুরব্বী যারা প্রায় পঞ্চাশের উর্ধ্বে সাইডের উর্ধ্বে তাদের বয়স আছে আপনারা যখন দুনিয়াতে আসছেন তখন দুনিয়ার পরিবেশটা কীরকম ছিল আজকে আমি একজনকে বলতেছিলাম আমার ছেলের সামনে যে গোয়াল বরা গরু ছিল খাল বিল নদী নালা মাছে ভরা ছিল আপনার এই ফল ফ্রুট এই আম টাম এগুলি গাছের জন্য আম গাছে পাকা পাইকিয়া পড়ত এত বরকত দেখছি আমরা মাত্র আটচল্লিশ বছরে গেল কই ওহনে বাজারে গিয়া কই এটা কি দেশি না এটা বিদেশি এটার মধ্যে ফরমালিন আছে না এটার মধ্যে ফরমালিন নাই ঠিক না খালি দেশি ড্যাস আই দেশি ড্যাস আই হাইব্রিড টেক্সাই না অহনে তো আমরা হাইব্রিড মার্কা মার্গাঁয়ে গেস হাইব্রিড হাইব্রিড এই যে দেখছেন না হাইব্রিড মুরগি আছে না ফার্মের মুরগি এদের অবস্থা এমন এই যে আগে যে আপনার গ্রামের মধ্যে যে আপনার এই প্রত্যেক বাড়ি বাড়ির মধ্যে মোরগ মুরগি ফালতো না এগুলি কোন সময় দেখছেন এদের ভিতরে আপনার মা বাবাইরা দেখছেন যে এদের মধ্যে এই লাইট জ্বালা এটার তাপ দে লাগছে হ্যাঁ না কোন আর শব্দে আর একটা হাটফিল করছে ওখানে এগুলি এমন গোদা সামনে এগুলি তাপ অসহ্য করতে পারে না একটু শীত অসহ্য করতে পারে না একটু শব্দ সহ্য করতে পারে না আমরা এরকম হাইব্রিড যুগের তালে তালে আমরাও নাচি আমরা এরকম যুগের তালে তালে নাচতাছি ইমানের পরীক্ষা হবে পরীক্ষার ক্ষেত্রেও আছে আমরা এই পরীক্ষায় আমাদেরকে কি করতে হবে পরীক্ষায় আমাদেরকে পরীক্ষা আসবে কঠিন কঠিন পরীক্ষা নুরানি সুরতে পরীক্ষা হবে নুরানি সুরত বুঝেন হ্যাঁ নেক্সট সুরতে পরীক্ষা হবে তখন উপায় কি কিভাবে আমাদেরকে এই পরীক্ষায় কামিয়াব হইতে হবে এই জন্য আল্লাহ তালা আল্লা রসুল সাল্লা সাল্লাম মানদণ্ড বলিয়া গেছেন মানদণ্ড দিয়ে গেছেন যে তোমরা সব সবকিছুর জন্য তোমাদের জন্য মানদণ্ড দিয়ে গেলাম একটা সীমানা দিয়ে গেলাম হুদুদ দিয়ে গেলাম মানদণ্ড শরীয়তের মানদণ্ড হইল শূন্য নামাজ যদি আপনি সবসময় পড়েন সবসময় আপনি নামাজ পড়তে পারবেন সবসময় নামাজ পড়লে এটা নামাজ হইব আসর আপনি একশোর নফল নামাজ পড়েন এটা নামাজ হইব আপনি ঈদের দিন রোজা রাখেন এটা সব হইব কেন এটা রসুল্লা সালামের শূন্যতের মধ্যে এটা নাই আমাদের সব কিছুকে শূন্যতের মানদণ্ডে বিচার করতে হবে সব কিছুকে শূন্যতের মানদণ্ডে বিচার করতে হবে আমাদের ইমান আকিদা আমল সমস্ত কিছু সুন্নতের মানদণ্ডে বিচার করতে হবে খেলাফে সুন্নত অনেক আমল আর সুন্নত মোতাবেক অল্প আমল খেলাফে সুন্নত অনেক আমল সারা রাত খেলাফের শূন্য তামল করছে আর কেউ যদি রাত্রেবেলা ঘুমাই রয়েছে সুন্নত মোতাবেক রাত্রটা আট ঘন্টা সে ঘুমাইছে আর সে খেলাফের শূন্যত আট ঘন্টা এবাদত করছে সে তার মন মানে আবাদত করছে শূন্যতের খেলাপ ওই তার ওই সারা রাত্রে আবাদতের থেকে ওই যে সুন্নত মোতাবেক সে ঘুমায় রয়েছে এটা গণ্য হবে যতদিন উম্মত এই শূন্যতের মধ্যে ছিল এই দুইটাকে মজবুতির সাথে শতভাগ যতদিন পর্যন্ত শতভাগ শূন্যতের উপরে ছিল ততদিন উম্মতের অবস্থা তারা একশো পার্সেন্ট শূন্য যত বেশি শূন্যতওয়ালা সে তত বেশি আল্লাহওয়ালা এই মাপকাঠি কি কোনো পিসাবে বলছে না কোনো কেউ বলছে আল্লাহ বলছে আল্লাহ পাক কুলিং কুনতুম তোহিবন আল্লাহ ফাত্তা বেকনি ইয়বী বাকুম আল্লাহ ওয়া গফের ইল্লা কুম জুনু বাকুম রাহিম আল্লাহ তাআলা বোধহে আমার হাবিব আপনি বইলা দেন আপনার উম্মত্তের বইলা দেন আল্লাহকে তো আমরা সবাই ভালোবাসি কি বলেন আল্লাহরে আমরা ভালোবাসি না কার অন্তরে ভালোবাসা নাই সবার অন্তরে কিন্তু তার মধ্যে একটা বলছি যে কম বেশি শতভাগ কেউ পঞ্চাশ ভাগ কেউ দশ ভাগ এরকম আছে না কামেল আর নাকেশ ওই প্রথমেই বলছি না কিন্তু আমাদেরকে শতভাগ যত দক্ষণ না পর্যন্ত শতভাগ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান কামেল হবে না পরিপূর্ণ হবে না তো যারা গিয়া দেখবেন মাঝারের মধ্যে সেজদা ফিরে রয়েছে এরাও কিন্তু মনে করছে এ বুঝি পাওয়া যাবে এটা তার ধারণা ভাঙত আকিদা এলেম না থাকার কারণে মানুষ দুই কারণে দুই কারণে গুনার কাজ করে গুণার হওয়ার দুইটা কারণ আছে একটা কারণ হলো এই সম্পর্কে ধারণা নাই এটা যে গুনা আপনারা যদি এর একটারে দৈরা এক মাজারি দৈরা যদি এই আল্লাহ রাশে চল্লিশটা দিন লাগাই দেন পরে দেখবেন যে এই যে মঙ্গল এই মাজার গুড়া ঘুরবার লাগা যাইব না কত মৎকুর সতকুর সরাফখর এ রাস্তার মধ্যে আল্লাহর আল্লাহ হয়ে গেছে না এই গুণা সেরে দিয়া আল্লাহ আমার হাবিব আপনি বললে দেন যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও মহাব্বত চাও সবাই চায় ওই আপনার বাড়িরও আসলে আপনাকে নারায়ণগঞ্জের থেকে মিছিল আর অনেক বড় মিছিল বার থেকে বড় মিছিল নারঙ্গ এর আল্লাহরে ভালোবাসা এর রসুলের ভালোবাসার দাবি করে করে কি করে না করে না কিন্তু খালি এই ভালোবাসার দাবিদার যারা তাদেরকে দেখেন বলা কীরকম ভাবে সাহেব বস্তু গিরে দিচ্ছে খালি ভালোবাসার দাবি করলে হবে না ভালোবাসার সপক্ষে কি থাকতে হবে ভালোবাসার সপক্ষে তোমরা যে ভালোবাসো প্রমাণ থাকতে হবে প্রমাণ সারে ভালোবাসার দাবি নাই যার অঞ্চলে মোটেও ভালোবাসা নাই হ্যা দাবি করতে পারে এই কথা দাবি করতে পারে যার অঞ্চলে মোটেও ভালোবাসা নাই সেও বলতে বলে যে আমি শতভাগ ভালোবাসি তা আল্লাহ তাল্লা জানেন না আমাদের অবস্থা কি হইতে পারে আল্লাহ এই জন্য মাপ কাঠি দিয়ে দিছেন শুধু ভালোবাসার দাবিদার হইলে চলবে না আমার হাবিব বললে দেন তার সপক্ষে এটা থাকতে হবে আনুগত্য থাকতে হবে একটুভা থাকতে হবে কি থাকতে হবে আনুগত্য থাকতে হবে এর থাকতে হবে এ তার থাকতে হবে খালি এতাদের নাম দিলে হবে না আনুগত্য থাকতে হবে আনুগত্য কোন পর্যন্ত সর্ববিষয়ে সকল ক্ষেত্রে রাজতে আহ ইমাম মা'াবিয়া رضی হযর তালান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা কি আমাদের জন্য মিয়ারে হক না আমাদের মাপ কাটে না এই যে এক বলছিল না দাঁড়াইয়া যে ওনারা আকাশের উজ্জ্বল নক্ষত্র মানে একজন সাহাবিকে যদি আদর্শ মানে কে সে রাস্তায় দায়ের পেয়ে দিব হজরতে মাবিয়া রাজিয়াল্লাহ তালহ ওনার সাথে রোম সম্রাটের একটা চুক্তি হয়েছে আর হজরত সাহাবে কালাম রাজি আল্লাহ উনারা যত বড় সিদ্ধান্ত যত বড় ক্ষতি যত বড় স্বার্থ যত বড় পরিকল্পনা যত কিছু কিন্তু যখন দেখা যাইত তাদের সামনে দুইটা জিনিস আসছে একটা হইল দিল ভাঙ্গা আর ভাঙ্গা দিল ভাঙ্গা আর হইলো দিন ভাঙ্গা দিন ভাঙ্গা আর টালো দিল ভাঙ্গা কোনটা কোনটারে গ্রহণ কোনটারে ভাঙছেন দিল ভাঙছেন দিন ভাঙতে দেন নাই দিন ভাঙতে দেন নাই যত বড় ক্ষতি যত বড় কিছু নজরে আসত আর যে খবর আল্লাহ রসুল সাল্লাহ দিচ্ছেন ওই খবরের উপরে তারা থাকতো অর্থাৎ শূন্যতের উপরে রোম সম্রাটের সাথে সন্ধি হয়েছে চুক্তি হয়েছে রোম সম্রাটের সাথে কি সন্ধি হইছে এতদিন পর্যন্ত কেউ কারোর প্রশ্ন চালাইবো না যুদ্ধবিরতির চুক্তি হয়েছে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে হাজরত মিয়ার জানতেন যে রোম বিজয় হবে আল্লাহ রসুসব ভবিষ্যৎবাণী করছে রোম পারস্য মুসলমানদের অধীনে আসবে তো চুক্তির মেয়াদের শেষ প্রান্তে বিরতির চুক্তির মেয়াদের শেষ প্রান্তে হজরত মাবিয়া রাজি আল্লাহতালহ মানে অত্যন্ত যুদ্ধ বিশারদ কৌশল সমর মানে যুদ্ধ বিশারদ মানে আছে বিশেষজ্ঞ আছে না হজরত মাবিয়া রাজি আল্লাহ সময় এই নৌ যুদ্ধের নৌ যে নৌবাহিনী এই সৃষ্টি মাবিয়া রাজি আল্লাহ জমানায় অত্যন্ত বিচক্ষণ একজন সমর বিসারদ ছিল উনি যুদ্ধের কৌশল হিসাবে একটা 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 ভালো একটা মনে করছে সিদ্ধান্ত নিছে যে এটা তো যুদ্ধের সময় যাদের সাথে যুদ্ধ হবে আল্লাহ রসুসল্লাহ যুদ্ধ হবে পূর্ব দিকে বলতেন পশ্চিম দিকে ওই সময়ও কি এই এটা যুদ্ধের কৌশল হিসাবে ছিল যুদ্ধ উত্তর দিকে বলতেন কোন দিকে দক্ষিণ দিকে কিন্তু হজরত মোয়াবিয়ার রাজি আল্লাহ একটা কৌশল অবলম্বন করছে যে যুদ্ধ তো করতে হবে এবং যুদ্ধের এই তাদের সাথে সন্ধির সময় শেষ তো আমি আমার সৈন্যবাহিনীকে মুসলিম মুজাহিদ বাহিনী তাদেরকে আগেই অস্ত্র শস্ত্রে তাদেরকে প্রস্তুত করিয়া তাদেরকে একটু অগ্রসর করিয়া সীমান্তের কাছাকাছি নিয়ে অ্যাডভান্স তাদেরকে একটু অগ্রসর করিয়া রাখা যখন সন্ধির চুক্তির শেষ হবে যখন চুক্তির সময়সীমা আছে না যেমন আজকে দশ তারিখ না দশ তারিখের জানুয়ারির দশ তারিখে চুক্তির মেয়াদ শেষ তারপরের থেকে এগারো তারিখ থেকে আর চুক্তি নাই কোনো পক্ষে চুক্তি নাই তো উনি আগের থেকে সৈন্যবাহিনীকে প্রস্তুত কইরা অ্যাডভান্স করে রাখছে এই জন্য যে শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে তাদের উপরে আক্রমণ করবে এরা যাতে প্রস্তুত না থাকতে পারে এ তাদেরকে আক্রমণ করে তাদেরকে রোম আক্রমণ করবে তারা যখন অপ্রস্তুত থাকবে তখন তারা আমাদের সাথে কোলাইতে পারবে না এটা কি যুদ্ধের একটা কৌশল না কি বলেন শত্রুদেরকে কাবু করার জন্য কৌশল কোনো দোষের উনি ওনার সৈন্যবাহিনী মুজাহিদ বাহিনী প্রস্তুত কইরা যুদ্ধ মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সন্ধির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে হজতে মাহাবিয়া রাজিয়া তালানহ উনি বাস রোম আক্রমণ করলেন যখন রোম আর পারস্য সেই সমস্ত দুই পরাশক্তি আজকে যেরকম আমেরিকা আর রাশিয়া সুপার পাওয়ার আজকাল তো আরো কয়েকটা হয়েছে চীন মিন হয়ে গেছে তো ওই দুইটা ছিল সুপার পাওয়ার যখন মুসলমান বাহিনী অতর্কিত হামলা করল রোম সৈন্যরা তারা অপ্রস্তুত অবস্থায় আর মুসলমানদের মোকাবেলা করতে পারতেছে আর এমনও পারতো না হজরতে সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তালানোর মোকাবেলা কাফেরা এত অস্ত্র শস্যে বলিয়ান থাকার পরেও তারা হজরতের সাহাবাহিক তাদের সাথে না না তো যখন হামলা করলো রোম বাহিনী খালি পিছে হটতেছে পিছে হটতেছে পিছে হটতেছে মুসলমানদের সাথে আর মোকাবেলা করতে পারতেছে না এ অবস্থা অনেক এলাকা মুসলমানদের অধীনে এসে গেছে যেরকম আমরা উনিশশো একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে না কি যুদ্ধ লাগছে না শত্রু করার জন্য তো এদেরকে তো প্রথম ইমানের দাওয়াত দিছে যুদ্ধ কি মুসলমান প্রথমে এই যুদ্ধ করেনি তিন নম্বর এলে যুদ্ধ প্রথমে তলোয়ান না প্রথম দাওয়াত যদি দাওয়াত কবুল না করে তাহলে কর দাও ট্যাক্স দাও তোমরা আমাদের দেশে থাকতে হইলে তোমাদের তোমাদের আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে জিজিয়া দিতে হবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তোমাদের স্বার্থেই তোমাদের পয়সা খরচ করতে হইব এরপরও যদি না করো তাহলে যুদ্ধ লেগে প্রস্তুত হোক তো লিয়াসের কাছে ওই পারস্য সম্রাটের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পাঠান নাই উফত পাঠান নাই দাওয়াত দেন নাই দাওয়াত কবুল করেন নাই জিজিয়া তাও দেন নাই দিবে না এমন এক মুহূর্তে যুদ্ধ চলতেছে মুসলমানদের বিজয় মুসলমান আগে বাড়তেছে বিজয়ের এক উম্মর দানা আর বিজয়ের একটা দেখছেন নামনগর পাশেই তো একটা স্টেডিয়াম আছে যদি কোন একটা টিম যদি একটা গোল লায় পরে ওই যে সামনে যে গ্যালারির মধ্যে দর্শক থাকে তারাও কেমন শুষে হিসেবে না খালি তো আরেকজনে এই এই দলের যে সাপোর্টারে খালি যে তাই ওই আপনার এই গ্যালারির মধ্যে এমন করে এমন করে আগুয়া এরম করে না এগারো মধ্যে জোসাইসা হিসেবে তো এই যুদ্ধের বিজয়ের এক এমন একটা প্রেরণা চেতনা উন্মাদনা জোস এসে গেছে মুসলমান সেনাবাহিনী এমন এক মুহূর্তে মুসলমান যত ইসলামী যুদ্ধ জেহাদে যারা সেনাপতি হয় যারা সেনাপতি হয় কিন্তু বর্তমান অবস্থা যেরকম যে সেনাপতি থাকে সবচেয়ে নিরাপদ স্থানে সবচেয়ে নিরাপদ স্থানে যুদ্ধের বয় বাতাস গায়ে না লাগে আর মুসলিম সেনাবাহিনী মুজাহিদ বাহিনী ইসলামী যুদ্ধে সেনাবাহিনী সবার আগে সেনাবাহিনীর সেনাপতি সবার আগে আগে তখন এমন এক সময় দেখছেন আপনারা যখন তো ইয়া দাওয়াতে গাছতে পারুন মোতাকালিম আর একজন রাহাবর আর ফিষ থা আমি এখন গাছ তো শেষ হইলে নামাজের রক্ত হইলে পিছনের থেকে যে আমি সাহেব তকবির দে না তকবির দেয় না তকবির দিয়ে কি করে সতর্ক করে আল্লাহ আল্লাহ তকবির দেয় এরকম দেখে যে একটা অশ্বারোহী এরকম তকবির দিতে দিতে আসতেছে তকবির দিতে দিতে একজন লোক সামনের দিকে আসতেছে হজতে মহাবীর আজিল্লাহু তা তো সামনে এ গোরা এ সামনে আসছে আইসে দে হজতে আভাসা রাজিয়াহু তালান রসুল্লাসুল্লাহু আলি সালমের আর এক বিশিষ্ট সাহাবি তোকবি দিয়া দিয়া সামনে এসে কয় ওফাউল্লাহ কাদারুন অর্থাৎ মুসলমান কখনো গাদ্দার হইতে পারে না মুসলমান কখনো গাদ্দার গাদ্দারি করতে পারে না মুসলমান গাদ্দার বিশ্বাসঘাতকতা করে না এ আবাস তুমি কি বলতেছ এখানে কি তুমি গাদ্দারি বিশ্বাসঘাতকতার কি পাইছ হজরত আবাসা রাজি আল্লাহ বলছে তখন বলতেছেন হে মা আমি নিজ কানে আল্লাহ রসুল সাল্লা থেকে শুনছি যখন কোনো ব্যক্তি অথবা কোনো জাতির সাথে গোষ্ঠীর সাথে কোনো চুক্তি হয় সে যাতে চুক্তি না ভাঙ্গে এবং সে যদি চুক্তি ভাঙ্গে তাহলে এই ধরনের অবস্থা হইলে সে যাতে এটা ঘোষণা দেয় যে তোমাদের সাথে চুক্তি শেষ তো তুমি তো আমি তো চুক্তির মেয়াদ শেষ হওয়ার শেষ হয়েছে পরেই তো আমি তাদের উপরে আক্রমণ করছি এর আগে তো করি নাই হজতে আবাসা রাজি আল্লাহ মতে না তুমি যে এই যে তোমার সেনাবাহিনী তোমার সেনাবাহিনীকে এই যে এডভান্স করছো অগ্রসর করে রাখছ এইটা আমার মতে এইটা রসুল্লাহ আলাইসলামের শূন্যতের পরিপন্থী কাজ হয়েছে মুহূর্তটা দেখেন কোন মুহূর্ত কি কাষ্টা কি এর মধ্যেও ছিল রোম সাম্রাজ্য মুসলমানদের অধীনে আইসা যাইতেছে এমন এক মুহূর্তে আমরা কি করতাম বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র তো সব স্বার্থ ত্যাগ করা যায় কি বলেন আজকাল তো মানে মাসালা চাওয়া হয় ফটো চাওয়া যাতে আপনার মন মতো হয় যে আমার বিবির তুমি একবারে তিনটা লাগ দিছে মূর্তি সাহেব ওখানে কেম নেরা হন যায় কোন একটা ফেস গুজ বাইর করুন যায়নি আছে না মাসালাও চায় নিজের মন মতো হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালু বললেন

যতটুকু মুসলমানদের অধীনে আসছিল সব সাইডা দিয়া হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালানহ সব এলাকা সাইডা দিয়া উনি ওনার সৈন্যবাহিনী নিয়ে ওনার সীমান্তের ভিতরে চলে আসছে কি বলেন এইটা হইলে এটা কি কি বলা হয় এটা বলে হজতে উমর আজুল্লাহু তাল আনহু উনি যখন ওনার সম থেকে উনি ছিলেন আমির উমুমিনীন উনি যখন আমিরুল উমুমিনীন হইলেন খেলা খলিফাতুল মুষ্টিমিন হইলেন তখন উনি সর্বপ্রথম যে কাজটা যে কাজটা উনি করছেন যেমন এখন নতুন সরকার হয়েছে তারা কি একটা কর্মসূচি দিতেছে দিছে না নতুন কর্মসূচি নতুন মন্ত্রী নতুন কর্মসূচি আমিল মোমিন হজরত উমরাজ সর্বপ্রথম যে কাজটা করছেন যে রসুল্লা সোল্লা আলি সাল্লামের থেকে আরম্ভ করিয়া হজরতে আব্বু কোশিদ্দিগরাজি আল্লাহতালাহ থেকে আরম্ভ করিয়া ওনার উনার পর্যন্ত এরপরে উমরাজি আল্লাহতাল পর্যন্ত উনি সর্বপ্রথম যে কাজটা করছেন যে ওনার যে মুসলিম বাহিনীর যে সেনাপতি ছিল মুজাহিদ বাহিনী যে সেনাপতি ছিল হজরতে খালেদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালানহু ওনাকে চাক ইয়া বলে ওনার সেনাপতি থেকে বরখাস্ত করছেন সেনাপতি থেকে কি করছেন বরখাস্ত করছে অপরাধ অপরাধ ছাড়া কি বরখাস্ত করেনি হ্যাঁ ওই যে এমন একজনকে সেনাপতি বানাইছেন আবু বাইদা দুর্বল এমন বুজুর্গ এক মানুষ উনাকে উনার স্থলে সেনাপতি বানাইয়া বলছেন যে হে আবু বাইদা তুমি কি ওই তুমি গিয়া বলে দিবা খালে ইবনে ওয়ালিদ যে আমি তোমার পরিবর্তে এর দায়িত্ব দিচ্ছি কোন রাষ্ট্রীয় কোন ফরমান ওজারি করে নাই একজনকে চাকরি থেকে বরখাস্ত করতে হইলে এরপরে কি হাইকোর্টে গিয়ে রিট করে চ্যালেঞ্জ করে করে কি করে না না তোমার মুহের কথা বিশ্বাস করি না কাউকে পাঠায় আমাদের ডাকায় বলতে পারতেন এটা যুক্তি এর কথা না নাকি কোন লিখিত তো একটা ফর্মান দিতে পারতেন কি বলেন এত দিনটা আমি সেনাবতী এটা হচ্ছে একটা যুক্তির কথা ও তুমি জানাই দিবা তো হযরতে আবু বয়েদা রাদিয়াল্লাহু তাআলা যখন কয় খালেদ ইবনে ওয়ালিদ আমি আমি কিছু জানি না আমারে বলছে আমি মুমিনিদ যে এখন তোমার জায়গা আমারে সেনাপতি বানাইছে এটা আমাকে জানাই দিতে কইছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই হে আবু বাইদা আমি এতদিন এতদিন যা কিছু যুদ্ধের মধ্যে যে আমার ভূমিকা ছিল এখন থেকে আমি আবু আমি খালেদ আমার ভূমিকা এখন তুমি দেখবা যে এতদিন আমি মুসলিম সেনাপতি হিসেবে যুদ্ধর ময়দানে অবতীর্ণ হয়েছি আমি সেনাপতি আমি যদি যুদ্ধের ময়দানে আর সেনাপতির মৃত্যু হয়ে যায় তাইলে যুদ্ধে সেনাপতির মৃত্যু অথবা সেনাপতির যুদ্ধর ময়দান থেকে প্রস্থান করা চলে যাওয়া এইটাই মুসল এটাকে পরাজিত পরাজয় হিসাবে বিবেচনা করা হয় কাজে এতদিন আমাকে অত্যন্ত হুঁশিয়ারির সাথে সতর্কতার সাথে যুদ্ধ করতে হয়েছে পরিচালনা করতে হয়েছে যদি আমার মৃত্যু হয়ে যায় যুদ্ধে যদি আমি নিহত শহীদ হয়ে যাই তাহলে তো এইটাই সেনাপতির মৃত্যু হওয়া শহীদ হওয়া বা মৃত্যু হওয়া বা যুদ্ধের ময়দান সাইরা দেওয়া এইটাই জয় পরাজয়ের ইয়ে এটি পরাজয়ের নিশান ইয়া আলামত এতদিন তো আমি সাবধান সতর্কতার সাথে পরিচালনা করছি যে আমি সেনাপতি কারণ আমার আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো সব শেষ শেষ হয়ে যাবে এটাই পরাজয় এখন থেকে তুমি দেখবা আমি যুদ্ধের হ্যাঁ তোমাকে তোমার অধীনে থাইকা আমি কীরকমভাবে আমার আমি কীরকমভাবে যুদ্ধে আমার অবস্থান তুমি আমার ভূমিকা তুমি লক্ষ্য করবা হযুদি আমি মুমিনিন উমর রাজি আল্লাহন কেনই কাজটা করলেন যে যুদ্ধের মধ্যে হজরত খালেদা ওয়ালিদ আছে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের হার নাই যে যুদ্ধের মধ্যে খালে তিবনে ওয়ালিদ আছে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের কি নাই পরাজিত নাই মুসলমানদের আকিদা একই জমে গেছে খালিদিবনে ওয়ালিদের উপরে হজরত চিন্তা করলেন এই আকিদা তো আকিদা এই আকিদা কি ইমান বিধ্বংসী আকিদা এদের এক গেছে দিবনে ওয়ালিদের উপরে এই জন্য হজরতের আমির মুমিনিন। হজরতে খালেদ ওয়ালিদ রাজি আল্লাহ তালকে সেনাপতি থেকে ইয়ে সরাই দেয়া হজরত আবু বাইদা রাজি আল্লাহ তালকে সেনাপতি বানাইছে কত সূক্ষ্ম বিষয় আজকাল যদি সেনাপতিকে কোনো কারণে জানতে পারে যে সেনাপতি সরাই দেওয়া হবে আর না হইল একটু হইল চেষ্টা করব কি কোন যে কুকুরে হইলো যাতে কুকুরে হইল তার সেনাপতি তার ক্ষমতা টিকে থাকার জন্য সারু সম্রাটের যখন গতিতে ইসলামের বিস্তার লাভ করতেছে একের পর এক দেশ মুসলমানদের অধীনে আসতেছে রোম সম্রাটের গায়ে জড়াই সে গেছে এরা এমন কি জ্বর ভয়হীন এরা এমন অকুত ভয় কিছুকে এরা পড়ুয়া করে না আচ্ছা এদের এই অপ্রতিরুদ্ধ গতিতে যে যে এরা এত বেশি আগে বাড়তেছে বিজয় লাভ করতেছে আমার এটা একটু পরীক্ষা করার দরকার কেন আমাদের সৈন্যরা তাদের সাথে গোলা পারে না পারস্য সম্রাট রোগী সম্রাট কি ব্যাপার সৈন্যবাহিনীকে আদেশ করছে যে কিছু মুসলিম বাহিনী মুসলমান কিছু যোদ্ধা এদেরকে কিছু করে আমার কাছে নিয়ে মারবা না এদেরকে খবরদার এদেরকে না হাজর আব্দুল্লাহ ইবনে হুজাইফার আল্লাহ সোহনের কয়েক সাথী এদেরকে গ্রেফতার কইরা পারস্য সম্রাটের কাছে পারস্য সম্রাট টক পকে যুবক প্রথমে একটা টোপ ফালাইছে হে যুবক তোমার জীবনের তো কোন সাত আল্লাহ কোনো কিছুই তো তুমি এখনো বুক করতে পারল না জীবনে সবকিছুই তো তোমার বাকি তো মাত্র যুবক যুবক তুমি যদি তোমার দিন মাঝাব সাইরা আমাদের দিকে আইসা পড়ো তাহলে আমার এক সুন্দরী সুশ্রী একমাত্র কুমারী মেয়ে মেয়েকে তোমার কাছে আমি বিবাহ দিব এবং সাথে সাথে আমার অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে মেয়েকে বিবাহ দিব একমাত্র মেয়ে এবং আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব আর আমার মৃত্যুর পরে তুমি পুরা পারস্য সম্রাট হয়ে যাইবা কি ভাই কত বড় টোপ ফালাইছে হ্যাঁ হে দুনিয়ার কুকুর দুনিয়ার কুকুর তোর কাছে দুনিয়ার দাম থাকতে পারে আমার আবদুল্লা হুজাইফা আমি এদের মধ্যে ফেসাবো করি না সভ্যনাশ এরম কথা তো কেউ কয় না রুম সম্রাটের কাছে আর সভ্যনাশ যাও এদেরকে বন্দিখানায় নেওয়া যাও জলে নিয়ে যাও জালখানার জেলারে কুয়ে দিছে যে এদেরকে একটা দানা পানিও দিব না একটা কি করবে না দানা পানীয় যাতে সামনে না দেওয়া হয় আবার ডাক্তারও একটা নিয়োগ দেয়া রাখছে এদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করো এটা পরীক্ষা করে এক সময় তো দানা পানি সারা দুর্বল হয়ে যায় যে না মরে মারা আমার উদ্দেশ্য হল পরীক্ষা করা উদ্দেশ্য এরা কেমন এরা এমন কেন কি শক্তি কিসের বলে বলিয়েন হয় এরা এরকম করে তারা জানের মাল জানের কোনো পরোয়া করে না ডর নাই ভয় নাই তারা অকুত ভয় কোন লোভ লালসা কিছুই এদেরকে ইয়ে করতে পারে না কাবু করতে পারে না কি আসলে কি ডাক্তার এসে খবর বেশ অনেক দিন হয়ে গেছে দানা পানি কিছুই নাই জালখানার মধ্যে একজন মূর্ষ অবস্থা হয়ে গেছে না খাইতে না পানি আছে না খাদ্য আছে কিছুই নাই ডাক্তার এসে বাদা অবস্থা তো খারাপ হয়ে গেছে গাছ এতো মারা দিব এই মুহূর্তে যদি এদেরকে কিছু দানা পানি না দেওয়া হয় সে কচ্ছে ঠিক আছে তার চাকরদেরকে হুকুম দিলে যাও এই মদের বোতল নিয়ে যাইবা মটকা মদ আর এই শুয়ারের গোস্তল নিয়ে যাইবা গিয়ে কইবা যে এই তোমরা যদি জীবন বাঁচাইতে চাও এই যে মটকা বারে মদ আছে আর এই মাংস আছে খাইয়ে জীবন বাঁচাইতে পারো এখন জীবন বাঁচানোর তাকিতে তো আপনার এই অবস্থায় যদি মরা মরা খাইয়া জীবন বাঁচানো যায় যায় কিন্তু এমন অবস্থা যখন এই কথাটাই বলল এই যে মদের পানির বলিতে মদ আর এই সুগের এই কথা বলার সাথে যে মরা মানুষগুলি এমনভাবে যে এই মরা মানুষগুলি প্রতি এমনভাবে এরা আপনার গড় ইয়ে মেরে উঠছে গর্জন মেরে উঠছে এখন এই হারাম এই মত আর শুয়ারের গুস্ত আমাদের সামনে দিয়ে সরা বাদশাহ মনে করছে মোমস্ত হয়ে গেছে মারা যাবো আর মদ আর শুয়ারের মাংসের কথা বলার সাথে এরকম কারিয়ে উঠছে বাদশাহ অহন তো আসলে তেজ কমছে না আচ্ছা যা আরেকটা পরীক্ষা রইছে। যে কয়জন কয়েদি আছে এর কয় একটা ডেক্সি তৈরি করো এমন বড় বড় ডেক্সি তৈরি করবে যে গো ভিতরে ফালান যায় এবং ডেক্সি তৈরি করিয়া এর ভিতরে তেল দিয়া জাল দিতে থাকবি যখন তেল জাল গরম হইতে 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 একেবারে টকবক টকবক করবো ওই সময় আমার খবর দিবি তো এই অবস্থায় তেল জাল দিয়ে টকবক টকবক করতেছে এমন সব যায় ও যে জেলখানিতে বাইর করে নিয়ে আয় আনার সাথে সাথে একজন সাহাবিকে দৈরা এটার মধ্যে ফালাই দিছে ফালাই দেওয়ার সাথে সাথে যেরকম গরম তেলের মধ্যে মাছটা দিলে বা একটা ফিডার দিয়ে দেখছেন এটা কিছু দিলে গরম তেলের মধ্যে সাথে সাথে বুনো হয়ে যায় না ওই সাবের বুনো হয়ে গেছে এখন আবার ওই চোপা লাগছে হে আবদুল্লাহ হুজাইফা দেখছো কি পরিণতি তোমার সাথীর এখন সিরিয়াল কিন্তু তোমার এখনো সময় আছে এখনো আমার সেই অফার তোমার জন্য সেই অফার এখনো আছে তুমি যদি এখনো আমার সেই অফার আমার সেই তোমার প্রস্তাব মাইনা নাও তাই আমি এখনও তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে রাজি আছি এবং আমার অর্ধেক সম্পত্তি রাজত্ব তোমাকে দিতে রাজি আছি। হজরত আবদুল্লাহ ইমনে হজাইফা রাজি আল্লাহ তালহ খালি কানতেস চোখ দিয়ে পানি পড়তেছে তো বাসায় মনে করছে নরম হয়ে গেছে কেউ বসে কথা বলছেন না নিরবতা চোখ দিয়ে খালি পানি হয় চোখ দেখ আনতেছে পানি পড়তেছে মনে করছে হে নির্বোধ বাদশাহ হে নির্বোধ বাদশাহ তোমার এই প্রস্তাব যদি আমি কবুল করতাম তো তুমি আগেই করতাম তাইলে তুমি কানতেছে কেন চোখ দিয়ে তোমার পানি পড়তেছে কেন আরে নির্বোধ বাদশা এটা তুমি কি বুঝবা আজকে এই জন্যই কানতেছি আজকে আল্লাহর আল্লাহর রসুলের ভালোবাসা আল্লাহর দিনের ভালোবাসার আজকে প্রকাশ প্রকাশের সময় যে আমি কিরকম আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসি আল্লাহর রসুলের দিনকে আমি কি রকম ভালোবাসি আজকে এটার পরীক্ষা মুখামুখি আসছে কিন্তু আফসুস করতেছি হায় আবদুল্লাহ হুজাইফার মাত্র একটাই মাত্র যান একটাই মাত্র জীবন একটাই মাত্র রূপ একটাই মাত্র জীবন যদি আজকে আমার শরীরের পশম পরিমাণ যদি আমার জান থাকতো আমি প্রত্যেকটা যান আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই দিনের ভালোবাসায় আমার জীবনকে আমি এই জ্বলন্ত তেলের মধ্যে আমি উৎসর্গ করতাম আমি আল্লাহকে দেখাইতাম আল্লাহ রসুলকে দেখাইতাম আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি কত ভালোবাসি আমার আজকে সেই দিন আল্লাহ রসুল সালামের সেই দিন দান দান শহীদ করা শরীর ক্ষত বিক্ষত করা হিজত করা এই দিন আজকে আমাদের সামনে বিলুপ্ত হইতেছে আজকে আমাদের সামান্য সামান্য কারণে সামান্য কিছু কারণে আমাদের মধ্যে যে একতলাফ আর একতলাপ খালি বিরোধ আর বিরোধ আলী রাজুল্লাহ তাল্লাহ উনি আমির মুমিনিন ওনার একটা তরবারি হা চুরি হয়েছে ওনার একটা তরবারি চুরি হয়েছে এই তরবারিটা একটা ইহুদের কাছে পাওয়া গেছে আলিরা জেলাও তো আরে এটা তো আমার তরবারি কামনে তরবারে ওইলা আপনি জান কাজের কাছে বিচার দেন যদি আলী আজ আল্লাহ তালা উনি খলিফাতে মুসলিমিন আমির মুমিনিন উনি তখন এই মুসলিম জাহানের খলিফা বাদশাহ কাম না বা কাজের কাছে বিচার দেন আদালতে বিচার দেন তখন উনি সে সময় কাজে ছিল হজরতের সোরাই রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন তাবি বিচার দিছে এই যে আমার তলোয়ার চুরি গেছে এটা পাওয়া ওই ওই যে ওই ইহুদির কাছে তলোয়ার এটা আমার তো কাজী সুরাই রাহমাতুল্লাহ আলী ঠিক আছে আপনি কি করেন প্রমাণ দেন আপনি প্রমাণ আনেন সাক্ষী আনেন হজরত আলী রাজি আল্লাহ সাক্ষী আনছে আমার সাক্ষী একজন হইল হজরতে হাসান রাজি আল্লাহ তালানহ আর একজন হইল ওনার আজাদ কৃত গুলাম এই দুইজনকে কাম্বার সাক্ষী হিসেবে পেশ করছে হযরতে কাজী সুরাই রহমতুল্লাহ আলী বলতেছে যে আপনার সাক্ষী একটা গ্রহণযোগ্য আর একটা গ্রহণযোগ্য না বাপের ছেলে পক্ষের ছেলে সাক্ষী গ্রহণযোগ্য না যেহেতু কামবার আপনার গোলাম আজাদ কৃত গোলাম একটা গ্রহণযোগ্য এক সাক্ষীতে তো কাজ হবে না উনি ইহুদের পক্ষে রায় দিয়ে দিচ্ছে আমিরুল মুমিনিন বাদী হওয়ার পরেও সাক্ষী দুইজন সাক্ষীর জায়গায় একজন সাক্ষী নাকচ করে দিল আর একজন সাক্ষী একজন সাক্ষী দ্বারা হবে না ইহুদের পক্ষে রায় দিয়ে দিলো হজতে আলী রা জিলাহু তালাহু অমলানবদ নে কোন একটু বিরক্তিকর ওনার চেহারার মধ্যে কোনো মলিনতা আসে নাই তো হজতে আলী জিল্লাহু তালান হু থেগা হজরতে সোরাই রাহ রাহমতুলা যিনি যিনি সাহবি না উনি তাবি উনার এলিমেন্ট দৌর বেশি না আলী রেজি আল্লাহ তালুর দৌর বেশি আল্লাহ রসুল সাল্লাহ আনা বন্দিনাতুল আনা মদিনাতুল উলুম আলিউ বাবুহা আমি হইলাম এলিমের শহর আর আলিউলের দরজা হজরত আলী রাজি আল্লাহ তালন মতে এটা সঠিক ওনার এই ইস্তেহার সঠিক হজরতের সোরাই রহমতুল্লা মতে উনার ইস্তেহার সঠিক কিন্তু উনি কাজী কাজীর সিদ্ধান্ত উনি কি করছেন মাইনে নিছেন কাজীর সিদ্ধান্ত উনি মাইনে নিছেন আপিল করেন নাই আপিল করছে আপিলও করেন নাই খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাজি আল্লাহ জাহান আজকের সেই ইউরোপ এশিয়ার অনেক এলাকা সেই স্পেন টেন সব করডোবা এগুলি নিয়ে জাহান ওনার অধীনে মুসল মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসছে এত বড় সাম্রাজ্য কিন্তু হজরতে ওমর রাজি তালান হো ফজরের নামাজের ইমামতি করতেছে এর মধ্যে আবু লুলু এক ঘাতক ইহুদি আইসা নামাজের ইমামতির মধ্যে ছুরি মারছে উমর রাজি কিন্তু সে ফলাইতে পারে নাই সে কিন্তু ভাবতে পিছনে যারা ছিল মুক্তাদি ওনারা কি ওনার নামাজ আর জড়ে লেগেছে নামাজ কাজ দেখা যাইতেছে কোন ধরে রাখছে পিছনে সাহাবে কেরাম বা মুসল্লিনে কেরাম মুক্তাদিদের এমন প্রাচীর যে এইখান থেকে ফুকাহে কেরাম এস্তমবাদ করিয়া যে নামাজের মধ্যে কাতারের মধ্যে এমনভাবে গায়ে গায়ে মিলা মিলা দাঁড়াইতে হয় পাও আমরা দাঁড়াইকে ফা কয়কে পাও ফাঁকায়ে দাঁড়াও ফা সরায় দাঁড়াও ফাও লগে পাও লগে ফাঁকায়ে দাঁড়াও আর ওনাদের এমনভাবে কাঁধে কাদ পেশানির সাথে পেশানি মিলাইয়া এমনভাবে প্রাচীর ছিল যে গাতক আবুলুলো যতবার চেষ্টা করছে এই প্রাচীর কইরা যাওয়ার কোনো উপায় ছিল না আর আমাদের অবস্থা কি ওখানে তো শীতকালে দেখবেন ফ্যান ফ্যান সারলে একজনে সারলে দশজন ফ্যান বন্ধ কর্মী আর দেখবে যখন গরমকালে বা আগিয়া দেখবেন বেলা হাজি হিসাবে ফ্যানটা তলেই খাড়িব ঠিক না দুইজন মানুষ তিনজন মানুষ চাপলে এক জন মানুষ চাপলে একজনের জাগা হয় এরকম ভাবে আমরা খারাই এখান থেকে মাসাল্লাহ ইস্তম বাদ করছে যে এইরকম ভাবে গায়ে গায়ে মিলা দারুন এটা শুন্য যাই হোক ওমর তালানুকে যে আঘাত করছে অবস্থা দৃষ্টে বোঝা যায় উনি আর থাকবেন না আর উনি শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে কামনা করছেন কোন যুদ্ধ জেহাদে উনি শহীদ হইন নাই কিন্তু আল্লাহ পাক উনার জন্য শাহাদাত কবল করে নিছেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশের একজন বড়ো আলিমকে যে ঠান্ডা পানি দেখো এই যে আফগানিস্তানে যে প্রথম কিন্তু এখন যেগুলি তালেবান এটা তো ডাকু কিন্তু আগে যে তালেবান ছিল ওরা কিন্তু ওই নমুনা চাইছিল ওই নমুনায় খোলা হয়ে রাশেদার নমুনায় তার কারণে এরা কিন্তু যারা ওই জুলুম অত্যাচারের শিকার তারাই কিন্তু দলে দলে বিভিন্ন এলাকা থেকে তাদের মেনে কিন্তু পরবর্তীতে বুঝেন না আমরা তো অনেক বেশি দিন একখানে চলতে পারি না এক খালি এক সামান্য কিছু কারণে এক তেলা বুঝেন না মতভেদ মতবিরোধ প্রত্যেকে প্রত্যেকের রায়ের উপরে মজবুত থাকি এই জন্য উম্মত আজকে টুকরা টুকরা হয়ে যায় যা দিনের যত বড় ক্ষতি হয় হোক কিন্তু আমারটা আমি চাই সে ইশার সেই ত্যাগ কোরবানি কি এখন আছে কেন এটা হয় না আমরা তো ওইটার দিকে যাই না ওই কোরআন হাদিস কোরআন হাদিস এগুলি এখনো অবিকৃত অবস্থায় অপরিবর্তিত অবস্থায় এগুলি আসে না আমাদের কাছে আর আল্লাহ পাকু এটা হেফাজতের ওয়াদা করছেন কোরআনের হেফাজতের ওয়াদা করছেন না কিন্তু আমরা তো সমাধান ওইখান থেকে নিতেছি না সমস্যা এবং সমাধান সব কিছু ওইখানে আসে না পত্রিকার মধ্যে আছে না ইউটিউবের মধ্যে আছে না মিডিয়ার ইয়ার মধ্যে আছে ইন্টারনেটের মধ্যে আছে এরা তো আরো ঝগড়া লাগাই দেয় এরা তো আরো ঝগড়া লাগাই দেয় আমরা ওইটার দেখে আরো মজা লুই দিতে কেটা কারে গদ্দুর গালি দিতেছে কেটা কত গালিতে চ্যাম্পিয়ান কথা বুঝেন নাই খবরের কাগজ কিন্তু সমস্যা সমাধান কিছু তো আছে সমস্যা যেখানে সমাধান ওইখানে আল্লাহ জহার আল নাস এই যে তোমাদের জলে স্থলে ফেতনা ফাসাদ সব কিছু তোমাদের গুনার কারণে বদাঙ্গুলির কারণে এখন ওই যে আল্লাহ তালা সুরাতুল আসর ছোট্ট একটা সুরা কিন্তু আল্লাহ তালা এর মধ্যে এই মানব জাতির কল্যাণ এবং ধ্বংস ক্ষতির সমস্ত বিষয় কর্মসূচি পাক এখানে দিয়ে দিচ্ছে এবং কসম কসম আসর ইন আল ইনসান সমস্ত মানুষ

এই মানুষের এইরকম মানুষ শূন্য হয়ে গেছে বড় দুনিয়া বা এদের সংখ্যা এখন কম নামাজি সংখ্যা কম বেনামাজির সংখ্যা বেশি কিন্তু বেনামাজি সংখ্যা বেশি নামাজের সংখ্যা কম এখন আমরা যারা নামাজি যারা নামাজ পড়ে মার আল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু একটা হলো। এবারতের কাঠামো বডি আর টাইলো এবারতের বডি আর এটা আতটা বডি আটটা কি আত্মা আত্মা ছাড়া এই বডির দাম আছে আর এই বডি সার আত্মার দাম আছে আল্লাহ রসুল ইসলাম আল্লাহ তাল্লার কাছে দোয়া করে দেয় আল্লাহ ইন্নি আস আলুকা তামাম আল ওজু ও তামাম সলাতি ও তামাম আর জোয়ানিকা ও তামাম আল্লাহ আমাকে পরিপূর্ণ অজু এবং নামাজ এবং আপনার পরিপূর্ণ সন্তুষ্টি এবং মাক ফেরাতে নায়ত করেন কে দোয়া করছেন যিনি সবচেয়ে কামেল যিনি হইলেন সমস্ত মানব জাতির জন্য রহমত সমস্ত কায়নাতের রহমত সমস্ত উম্মতের জন্য মডেল সমস্ত কিছুর লাকাত কান আলাকুম ফিরাসলি উসুন হাসানা আমার তোমাদের জন্য সর্বোত্তম নমুনা তোমরা যদি নমুনার জন্য দিগ্রান্ত না হও তুমি যদি নমুনা না থাকে তোমার সামনে দৃশ্যমান তাহলে তোমাকে একটা যদি আদেশ করা হয় হুকুম দেওয়া হয় তাহলে তুমি তোমার মতো তোমার ইচ্ছা মতো তোমার মন মতো মন মানে তুমি ওই কাজটা করবা যেভাবে তোমার বুঝে আসে কি বলেন কিন্তু এই মডেল যদি আমাদের না থাকতো তাহলে আমাদের পেরেশানির কোনো অন্ত থাকলো নইলে না জানি আল্লাহ কোন এবাদত কোন নামাজ কিরকম রুকু কিরকম শেষদা কিরকম অসুখ আল্লাহ তালা চান কিরকম হস আল্লাহ চান কিরকম জাকাত আল্লাহ চান কিরকম এবাদত আল্লাহ চান যদি এর কোনো একটা নমুনা যদি সামনে না থাকে এটা মডেল যদি না থাকে এটা উপমান যদি না থাকে তাহলে কি আমাদের পেরেশানি আমাদের আরো বেশি পেরেশানি হইতো না মুসিবতে পড়তাম না আল্লাহ তালা আমাদেরকে শুধু হুকুম দিয়ে শেষ করে দেন নাই কত কত অগণিত অসংখ্য করম এর সাথে সাথে পাক আমাদেরকে একটা নির্ধারিত একটা নমুনা একটা সাব্যস্ত করে দিচ্ছেন তোমরা যার যার মন মানে কাজ এবাদত করলে এটা এবাদত হবে না তোমরা যে এমনি চাইবে এমনি করলে হবে না তোমরা ফলো করবা একজনকে সেটা হইলো আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে লাকাত কান আলাকুম ফি রাসুল্লাহ ওসাতুল হাসানা তোমরা যদি এই একটা মডেলকে অনুসরণ করো তাহলে তোমার এই অজু অজুর মধ্যে যদি তুমি এই মডেলকে অনুসরণ করো তাইলে এই অযুত তোমার জন্য এবাদত হয়ে যাবে এই অযুত দ্বারা তোমার সমস্ত জাহিরি অঙ্গপদ্যোগের গুনা পরিষ্কার হয়ে যাব এখন তুমি পাক হয়ে গেছো গুনা থেকা পাক এখন তুমি আল্লাহর পাক দরবারে আইসা তুমি আল্লাহ হুয়া একবার বইলা যখন তুমি দাঁড়াইলা তোমার কামেল ওজু এখন তোমার এই কামেল অজুর প্রভাব নিয়ে যখন তুমি নামাজের দাঁড়াইবা ওই নামাজের মধ্যে অজুর প্রভাব পড়বে আর ওই নামাজ আল্লাহ রসুল সাল্লাম বলে দেন নাই যে তোমরা এই চার গাছ জোহরের নামাজ পড়ো তিন রাঘা মাগরিব পড়ো তোমরা এইভাবে এইভাবে নামাজ পড়বা এরকম বলেন নেই সমস্ত আহকামি সমস্ত আসমানি আহকাম সমস্ত বিধিবিধান আল্লাপাক দুনিয়াত আসমানি বিধি বিধিবিধান আল্লাপাক আস নাজিল করছেন কিন্তু নামাজের যে আল্লাহ পাক যে এই বিধানটা দুনিয়াতে কিভাবে বাস্তবায়ন করবে কিভাবে এই নামাজ পড়তে হবে তার জন্য আল্লাহ তালা এই মিরাজের মিরাজের রাত্রির সবে মেরাজের রাত্রিতে পরের দিন জোহরের নামাজের সময় আল্লাহ তালা হজরত জিবরাইল আলাহি ইসাল্লামকে পাঠাই দেওয়া হজরতের রসুল করিম সাল্লি সাল্লামকে সাথে এরকম সাথে নেয়া দশ অক্ত নামাজ প্র্যাকটিস এবং আমলি মস্কের মাধ্যমে নমুনা দেখানোর মাধ্যমে নামাজের প্রশিক্ষণ দিয়ে গেছে দুই দিনে কয়েক্ত নামাজ নামাজের শুরু এবং শেষ বক্ত এই গোল ওই বুস্তিরা দিছেন এবং নামাজ কেমনে পড়তে হবে দেখাইছেন কেমনে করতে হবে এটাও দেখাইছেন এইভাবে রসুল্লা সালাম সাহাবে কালামকে বললেন নামাজ তখন ফরজ হইল যে হে আমার সাহাবে এ কালাম এ আমার আসাবরা শুনো হ্যাঁ তোমরা নামাজ পড়ো সল্লো কামা সল্লো কামা তুমি। তুমনি উসল্লি তোমরা এইভাবে নামাজ পড়ো নামাজ পড়তেলে সহবতে আসতে হইব দেখতে হবে এইভাবে নামাজে দাঁড়াইতে হয় এইভাবে রুকু করতে হয় এইভাবে শেষদা করতে হয় এইভাবে তাকবিরে তাহারিমা করতে হয় তোমরা যখন যদি এইটা না দেখো এটা না শিখো বাস্তব প্রশিক্ষণ না নেও প্র্যাকটিক্যাল না দেখো তাহলে তোমাদের নামাজ তোমাদের মতো হবে এক একজনের নামাজ এক এক রঙের হবে এক এক ঢঙ্গের হবে এখন বর্তমানে দেখবেন মসজিদের মধ্যে গিয়া একশো জনের নামাজের ডিজাইন একশো রকমের মেশাল শূন্যতের মধ্যে একটা শূন্য দাড়ি খেলাল করা এখন এটা শূন্যতের কিতাবের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে দাঁড়িয়ে খেলাল করা একটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ একটা বই কথা বলে রাখি যে আমলটা রসুল্লা সাল্লু ইসলাম সব সময় বা অধিকাংশ সময় করছেন এটাই কি সুনত এটা কি সুনত এই জন্য আমল করতে বলছে সুন্নত মোতাবেক হাদিস মোতাবেক বলে নাই তারা টুফি আমরাইন। লনতা দিল্লু মা তমসক্তুম ভিহিমা কিতা বাল্লাহ ওয়া সুন্ন তুরা শুনি আল্লাহর কিতা বান্ডুবিজি সল্লাল্লাহ আল্লি সালমের শূন্যতের কথা বলছেন তা সব হাদিস শূন্যত না সব হাদিস শূন্যত না আবার সব সুন্নত কি হাদিস সব সুন্নত হাদিস আবার সব হাদিস সুন্নত না বুঝতে হবে দাঁড়ি খেলাল করার কথা আছে এখন আপনি যদি কারো কাছে প্র্যাকটিক্যাল কোনো দিন না দেখেন তাহলে দাঁড়ি খেলাল করার এমনে করলেও খেলাল লইব এমনি করলেও খেলা লইব এমনে করলো খেলা লইব শূন্য তরিকা খেলাল গুন্ডা যদি আমি একজনের কাছে চাক্ষুষ না দেখি তাহলে কি আমারটা হবে দাড়ি খেলাল করার শূন্য তরিকা হইলো যে হাতের তালু বাইরের দিকে এইভাবে থাকবে এইভাবে খেলাল করা এইভাবে এখন যদি কেউ এইভাবে করে এটা শূন্য হবে মোজা মাসে আকল যুক্তিতে কয় যে ফাওয়ের তলার মধ্যেই তো ময়লা লাগে নাকি কি কন ময়লা লাগে না হিন্দে তো মসে তো আমার আকলে বহু দিতে গেছে এদিক দাম মশে যে সুন্নত কোনটা কোন মাসে মাছে করতেই উপর দিয়ে মাছে করতে বল আকলের গোড়া দৌড়ানোর কোনো সুযোগ আছে যেখানে সুন্নত আছে এখানে নিজের আকল বুদ্ধি খাটানোর কোন সুযোগ আছে আল্লাহ রসুসালাম এই দুয়ার মাধ্যমে উম্মতকে তালিম দিয়ে গেছে শিক্ষা শিক্ষার্থীকে ন উনি তো সব কিছুই ওনার কামের সব কিছুই আমাদের জন্য অনুসরণীয় তিরিশ পারা কোরআনের মধ্যে যা আছে সব আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নতির মধ্যে আছে উনি হলে বাস্তব কোরআন এখন আপনার নামাজের মধ্যে দাঁড়ানোর নামাজের মধ্যে দুই রাগাত নামাজের মধ্যে এক এক পঞ্চাশটা আছে কয়টা এক পঞ্চাশটা শূন্য আমার এই নামাজটা কার জন্য আল্লাহর জন্য না না অন্য কেউ দেখানোর জন্য যার জন্য আমার এক দু লাইনে সাজাইতেছে এক দু লাইন রে সাজাইতেছে এখন তার সখীরা সাথীরা বান্ধবীরা সাজাইতেছে বিয়ার দিন আনন্দের দিন না একান্ত তার সইরা বান্ধবীরা কই সৈক তো সুন্দর লাগতেছে আছে তুই আজকে খুশির দিন তোরা এত সুন্দর লাগতেছে ভালো লাগতো কাঁদতেছ কে তোমরা তো আমার সুন্দর করিতেছ ভালো হ্যাঁ আর যার লেগে আমার সাজাইতেছ হ্যাঁ যদি পছন্দ না করে এস যদি পছন্দ না করে এস যদি আমার সুন্দরী কয় এস যদি পছন্দ হয় তাইলে তো আমার পছন্দ কাজে লেগে গেল আমার আর আপনার এপাদত যদি যার জন্য তার জন্য যদি না হয় তাহলে এ আবাদতের মূল্য কার কাছে পাওয়া যাইব আমার জামাটা দর্জির কাছে গিয়া যদি দর্জির কাছে মাপ দেই মাপ দিয়ে আসে তারপরে দর্জি আমার জামাটা লিয়া আনতে গেলাম এখন যে আমার বডি ফিটিং হইল না এই পকেটটা এখান থেকে লাগাই ফিটও লাগাই দিছে এ হাতের দুই আস্তিন একটা কুনি বরাবর দিছে আর একটা কবজি বরাবর দিছে আমি এটা গায়ে দিই মানে তার বরাবর হ্যাঁ হাদিসে ভাগের মধ্যে আছে যে তোমার এই নামাজ যদি তোমার নামাজ নামাজের মতো না হয় অর্থাৎ নামাজ যদি সুন্নত মোতাবেক না হয় খারাপ বায় না হয় যেমন অর্থাৎ নামাজের মধ্যে বোল তুটি গাফলতি এইগুলি এই রকম অবস্থা হয় তাহলে তোমার নামাজকে তোমার চেহারার মধ্যে ফিরা ফিরকে মারা হবে যেমনভাবে পুরানা কাপড় চেহারা এই একত্র কইরা মারা হয় এরকম নামাজকে তোমার চেহারার মধ্যে মারা হয় এই জন্য যারা নামাজে যারা নামাজে চুরি করে আল্লাহ রসুল সোল্ল্লাহ হয়ে তাদেরকে নিকৃষ্ট চুর বলছে যারা মসজিদে জোতা চুরি করে যারা মসজিদ থেকে গড়ি চুরি করে এদের থেকে নিকৃষ্ট যারা নামাজে চুরি করে আমার আর আপনার আমরা যারা নামাজি এই নামাজ হল আলাত আসলাত মেরাজুল মোমিন নামাজ হল কি হইল নামাজ মমিনের জন্য কি মেরাজ মেরাজ মেরাজদের দ্বারা কি আল্লা আল্লাহ রসুল সাল্লামের মধ্যে কোন ইয়া ছিল যেখানে হজরতিবিল্লাম পর্যন্ত পুষতে পারে নাই পড়তে বুঝতে পারছে আল্লাহ তাল্লা এত নৈকট লাভ আর ওই আমাদের জন্য আল্লাহ রসুল সোল্লা আলাইস্লাম নিয়ে আসে নামাজ এই হাদিয়া আমার উম্মতের জন্য মেরাজ হলো এই নামাজ এখন এই নামাজ নামাজের দ্বারা আল্লাহ তালার সবচেয়ে নৈকট্য লাভ হবে বান্দার যখন শেষদার মধ্যে যায় তখন আল্লাহ তালার আর বান্দার মধ্যে এত নৈকট্য লাভ আর অন্য কোন আমলের দ্বারা হয় না এখন যদি আমরা নামাজ পড়তে আইলাম অজুখানা সুন্দর চতুর্দিকে টাইলসের অজুখানা আছে সুন্দর ট্যাপ লাগানো আছে এখন আমি খালি অজুখানার মধ্যে সুন্দর গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে গিজারের ব্যবস্থা আছে আমি ইয়া খালি কোনোরকমভাবে আতফা ভিজাইয়া মানে আতফা দুইয়া নামাজ পড়লাম আমার এই নামাজের জন্য আইলাম আমার এই অজুর দ্বারা এটা কি অজু হবে না আতফা দোয়া হইব যে অজু যদি সুন্নত মোতাবেক হয় মশালা মোতাবেক হয় এই জন্য বলা হয়েছে যে তোমার আমল তোমার আমলকে কোনো কোন ব্যক্তির আমলকে তুমি অনুসরণ করো না তোমার নিজের আমলকে তুমি মাসালার সাথে মিলাও তোমার আমলকে পিসাবের আমলের লোক মিলাইও না পিসাবের গল হইতে পারে যে সারা জীবন হকের উপরে থাকি তার মৃত্যু হবে এর কোনো গ্যারান্টি আছে তোমার আমলকে মশালার সাথে মিলাও কিতাবের সাথে মিলাও আর মাসালা বোঝো হকানি রব্বানি আলেমদের কাছ থেকে অন্ধভাবে কাজ করো না এখন সুন্নত প্রতাপে কচু করতে গেলে দেখবেন এক লোটা পানি যথেষ্ট এই যে আম যে লোটা আছে না বা না বদ না প্লাস্টিকের আগে তোর অ্যালুমিনিয়াম আজকাল লাগে মসজিদ কমিটি এত সুন্দর টিপ টপ খানা করে কিন্তু লোটার ব্যবস্থাটা যদি করতো লোটা দা করুন লাগবো দেখতে মসজিদের অনেক সাশ্রয় হাদিসে বাঘের মধ্যে আছে তুমি যদি ওজু প্রবাহমান নদীর মধ্যে অজু করো তাহলে পানি কি করবে না অপচয় করব না নদীর মধ্যে পুকুরের মধ্যে ওজু করলে প্রবাহিত নদীর মধ্যে ওসু করলে তোমার অনুমতি নাই কি অপচয় করে অনুমতি আছে যারা অপচয় করে তারা কি তাহলে আমি ওজুকর মধ্যে দশ লোটা পানি খরচ করে এলাম ট্যাপ সাইডা আরেকজন লাগে কথা করতেছি জোতা দুইতেছি হ্যাঁ ওইখানে এই আপনার আরেকজনের হাল হকি কর জিগাইতেছি এদিকটা আপনার দশ টোটা বিশ টোটা পানি অবশ্যই করতেছে ট্যাপ দিয়ে যদি অজু করো তো তুমি তো আল্লাহ তালা তো তোমার খোদাই পেয়ালা দিছি ওই ট্যাপ ইয়া তো পানি লিয়া প্রথম ডাইনার তারপর বাম হাত তিনবার করে দাও হ্যাঁ শূন্য যা এভাবে ডান হাত তারপরে তিনবার আলাদা আলাদা দেওয়া তারপরে কুলি করো নাকে পানি লও তারপরে হাত ধোয়ার সময় এই পানি লইয়া এই যে খোদাইফে দিয়ে দিচ্ছে এটা বন্ধ করে উজু করো উজু করো এক লোটা পানি লাগবে তুমি যে কয়লু ডাবার নষ্ট করতেছ তুই ওজুর দ্বারা গুণামুক্ত হইতেছ না গুণাগার হইতেছ মসজিদে ঢোকার সময় মসজিদ কার ঘরে ডা তোমার আমার বৈঠকখানা হ্যাঁ বৈঠক খানা এটা এসপি সাহেবের অফিসে গেলে সত্তর বার সালাম দেওয়ারে যাও হ্যাঁ ডিসি সাহেবের এনে সত্তর বার এমপি সাহেবের এনে সত্তর বার সালাম মসজিদ দরবারে খুদাউন্দি আহকামুল হাকি হাকিমের এটা আল্লাহ পাকের ঘর এর ফজিলত আছে এখানে ঢুকতে আদবের সাথে ঢুকতে হবে সুন্নত মোতাবেক ঢুকতে হবে মসজিদ যে ঢুকার শূন্য আছে শুধু কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় মসজিদ কমিটি কমিটি তো আলেমদের কাছে জিগায় কমিটির মধ্যে না আর উচিত তো যে বেশি জানে যে বেশি নামাজি বেশি পরহেজ গাছ বেশি আল্লাহওয়ালা যে বেশি মশালা মশাল জানে এদেরকেই তো মসজিদ মাটাস পরিচালনার মধ্যে দেওয়া দরকার আমার মতো জাহের জোহালারা ওইলে ওই যে আপনার অবস্থা এরকম একজনে তার হয়েছে তার শৈলের মধ্যে বাঘের ছবি আঁকব বাঘের ছবি আঁকব খোদাই বিরা তখন ওই যারাই খুট্টা খুট্টা করে আমার বাঘের সবু দিয়ে আমার পিঠবাগ্য দেয়া সুই তো বাঘের মাথা বানাইতেছি শুরু করছি মাথা সারা কি বাঘ হয় না বাদ দিয়ে তুই মাথা সারাই বাঘ বানা আবার দিছে ফোটা কি করতেসো আরে বাঘের তো ঠ্যাং বানাইতেছি বেকু আমার তো ব্যথা লাগে ঠ্যাং সারা কি বাঘ হয় না আচ্ছা ঠ্যাং সারা বাঘ আবার কোটা মারছে কি বানাও বাঘ বানায় আরে লেস সারা কি বাঘ হয় না এখন সে খোসা খাইতে আমরা সবে আল্লাহ আল্লাহ হইতে চাই আল্লাহর নৈকট্য শিল্প বান্ধা হইতে চাই কিন্তু আল্লাহর সুস আল্লাহ আল্লাহর মাখফরাত নৈকট্য লাভের তর্তি বইলা দিছেন আল্লাহ মনি আস আলুকা আল্লাহ আমাকে পরিপূর্ণ ওজু আল্লাহ মনি আসআলুকা তামামাল উজুয়ে ও তামামা সলাতি আমাকে পরিপূর্ণ নমাজ তারপরে ও তামা সলাতি পরিপূর্ণ নামাজ এবং পরিপূর্ণ সন্তুষ্টি এবং পরিপূর্ণ মাখ ফেরাত করেন এই দোয়া কে করছেন আল্লাহ ইসলামের এই দোয়া দরকার আছে না উনার দরকার আছে উনি তো মডেল একদারা উম্মদকে উম্মদকে এই শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা নামাজ পড়তেছ নামাজেরও পরিপূর্ণতা আছে অজুরও পরিপূর্ণতা আছে তোমার অজু যখন পরিপূর্ণ হবে তোমার এই পরিপূর্ণ নামাজের প্রভাব অজুর প্রভাব নামাজের উপরে আর যখন অজু এবং নামাজ পরিপূর্ণ হবে তখন নামাজের জাহের আর বাতেন নামাজের খুশু খুজু এই খুজু খুশুওয়ালা নামাজ আমরা তো জীবন বরা শুনতেছি খুশু খুঁজু খুশু খুঁজু খুশু খুশু কেমনে আসি লইব একদিন কি চেষ্টা করছি না কারো কাছে জানতে চেষ্টা করছি যে হুজুর কিভাবে খুশু খুশুওয়ালার নামাজ খুশু নামাজের মধ্যে কি মোস্তাহাব না ফরস নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য খুশু খুশু জরুরি দুইটা জিনিস লাগবে একটা হলো খুশু আরটা হলো খুজু একটা হলো বডি আর একটা হলো তার আত্মা যদি আত্মা না থাকে নামাজের যেরকম একটা মানুষের তার দেহটা আছে কিন্তু তার মধ্যে রুহ নাই নামাজের মধ্যে যদি খুশু খুজু না থাকে নামাজের মধ্যে যদি খুজু না থাকে তাইলে ওই রকম একটা বডি ডেড বডি কথা বলছেন আরেকটা মানুষ তার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ নাই কিন্তু তার রুহা আছে এ মানুষটা কোনো কাজের এই মানুষটা কোনো কাজে আমরা দৈনিক পাঁচবার এখানে দরবারে খুদাউন্দে হাজির জন্য আসতেছি এখন এই হাজিরের দ্বারা তালুক মাল্লার নিজবত আল্লাহ তালের সাথে ঘনিষ্ঠতা সম্পর্কের উন্নতি এটা কি দৈনন্দিন আজকে ফজরের নামাজের দ্বারা যে সম্পর্কটা স্থাপন হয়েছে আপনার এই নেতার কাছে গেলে সকালবেলা একবার গেলেন বিকালে একবার দুপুরে একবার গেলেন সন্ধ্যা একবার গেলেন রাত্রে একবার গেলেন দৈনিক পাঁচবার নেতার কাছে আপনি গেলেন ওই লইয়া নেতার লগে সম্পর্কটা ভালো হবে না খারাপ হবে এখন এই যে দৈনিক পাঁচবার আসতেছি এই আল্লাহর দরবারে হাজিরি দিতেছি এই হাজিরির দ্বারা কি আল্লাহ তালার সাথে আমার সম্পর্কের দূরত্ব সৃষ্টি হইতেছে না সম্পর্কের উন্নতি হইতেছে এই ফিকিরটা ইল্লা মাসাল্লাহ আমাদের মধ্যে কি আছে হ্যাঁ হুজুর দেখেন তো আমার অজুটা হুজুর আমার নামাজটা একটু দেখেন দুই রেখাত নামাজের মধ্যে একান্নটা আছে একান্নটা শূন্য দাঁড়ানো অবস্থায় কয়টা এগারোটা বলতেছিলাম মুর্শিদে আদবের সাথে যখন ঢোকা হবে আপনি যদি বাসার বাড়ির দেওয়াল টপকাইয়া গিয়া পড়েন তখন কি আপনারে বাসায় কি আপনার ওই ফাঁসে বসতে দিব না আপনারা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট কইরা আপনারা ফায়ারিং স্কোয়াডে দিব দিব না আপনি তো বাসার কাছেই গেছেন আর যদি নিয়ন্ত্রণভাবে আদবের সাথে যাইতেন অনুমতি নেওয়া যাইতেন প্রোটোকল মেনটেন করে যাইতেন তাইলে কি আপনাকে পাশের সিটে বসতে দিত না আপনি যদি মসজিদের দরজার মধ্যে এইখানে যে পাঁচটা সুন্নত আছে বিষপিল্লা বলা দুরু শরীফ পড়া দোয়া পরা এই তিনটা একসাথেই ভাবে বিসমিল্লাহি ও সালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ তাহলি আবু আব রাহমাতিক এই তিনটা এসে গেছে তারপরে ডাইন দিয়া ডোকা এতে কাফে নিয়ত করা ডাইন পথ দিয়া এতে কাফে নিয়ত করা প্রত্যেকবার যতক্ষণ যতবার আপনি মসজিদে ঢুকবেন আপনি প্রত্যেকবার আপনি এতে কাফে নিয়ত করিয়া ঢুকাইটা শুন্য নামাজের জন্য আবার রোজার শেষ দশ দিনের জন্য আপনি মসজিদ ঢুকলে এতে গাফে নিহত করতে হবে এখন মসজিদ কমিটি খালি ওই দোয়াটা বাইরে দালেহে ওই ঢুকার দোয়া ভিতর দালে হ্যাঁ বাইরের দোয়া আর সাইটটা শূন্য মসজিদ কমিটির বাবার ক্ষমতা আছে তুমি যে এই সাইটটা সুন্নদ বাদ দিছ লেখলে পাঁচশোটা লেখ লেখলে পাঁচশোটা লেখক

আসআলুকা মিন ফাজলিক তারপরে বাম পাও দিয়ে বের হওয়ার ডাইন পরে জুতা পরিধান করা কয়টা হইল এই যে পাঁচ ডুকতে পাঁচটা বাইরেতে পাঁচটা দৈনিক যে আপনি এই ডুকতে পাঁচটা পাঁচ দশকে কম পক্ষে পঞ্চাশ ডুকতে পঞ্চাশটা নাকি বেরিতে পঞ্চাশটা নেকি একশো নেকি এ নেকি দুনিয়াতে আমরা বুঝি না নেকি কেউ হাওলা দিব আপনারে আপনার সন্তান বউ দিব না আপনারে দিব কেউ দিব টাকা হাওলা দিতে পারে দুনিয়াতে কিন্তু নেকি কেউ হাওলা দিব না এই রকম কেউ যদি মসজিদে আদৌ সুন্নত মোতাবেক ঢুকে অজু সুন্নত মোতাবেক করে নামাজের মধ্যে এরকমভাবে সুন্নত মোতাবেক নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালার আল্লাহ রসুল পাকের সন্তুষ্টি সন্তুষ্টির বলিয়া দিচ্ছেন যে অজু যদি কামেল হয় পরিপূর্ণ হয় পরিপূর্ণ অজু হইল সুন্নত মোতাবেক পরিপূর্ণ নামাজ হইল সুন্নত মোতাবেক নামাজ এখন যদি এই নামাজ সুন্নত মোতাবেক হয় আল্লাহ তালার মর্জি মোতাবেক হয় আর আল্লাহর মর্জি বোঝার রাস্তা কি আল্লাহর মর্জি কোনটা আল্লাহ দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করে দিছেন কিভাবে কুনতুম তো হাই বোন আল্লাহ পাত্তাবি অনি ইয়ে হবিবাকুমল্লাহ অয়া গুলি কুম জনু বাকুম অল্লাহ হু গাফরউর রাহিম তোমরা তোমরা যদি আমার দয়া মায়া ক্ষমা পাইতে চাও তাহলে কি করবা তাহলে কি করতে হবে আমার হাবিবের এত্তে বা করতে হবে আনুগত্য করতে হবে শুধু দাবি করলে হবে না তাহলে আছে না হ্যাঁ ভাইরা আমার তো ইমান আকিদা ইমান আকিদা ইমান আকিদা আমাদের জানতে হবে এই ফেতনার জমানায় যে আমার ইমানকে হেফাজত করতে হলে ইমান কিভাবে ইমান কামেল হয় কি কি গুণ অর্জন করলে কি কি কাজ করতে হবে ইমানের দাবিগুলি কি ইমানের সিফাতগুলি কি আকিদা বিশ্বাস কি যদি আমার আকিদা বিশ্বাস যদি সঠিক না থাকে আমার যদি ইমান সম্পর্কে আমার ধারণা না থাকে তাহলে আমার মধ্যে যে ইমানের কোন গুণটা শেষ হয়ে গেল কোনটা গেলে যে ইমান নষ্ট হয়ে যায় আমি যদি না জানি তাহলে আমাকে ইমান শিখতে হবে না এই জন্য তো দাবাত তবলিগের প্রথম যে জিনিসটা এটার নাম কি দিছে ইমানের মেহানত কিন্তু ইমানের আইসা ইমান শিখতে হবে না ইমানের যে সাতাত্তরটা গুণ সিফত আছে ইমানের কয়টা সাতাত্তরটা জানতে হবে না এটা বেহাস্তিজোর কিতাব কিলে দেখেন ইমানের সাতাত্তরটা গুণ না খালি শুন এলেম এলেমও জিকির এলেম এলেম শিখতে হবে নিজের অজাইবগুলি জিকির আস্কার মামুলা তেলওয়া জিকির এগুলি নিয়মমন্ত্রভাবে করতে হবে বয়ান পাঁচ মিনিট দশ মিনিট শুরু পরে করলে কোন সমস্যা আছে আমরা তো সব গুজারের জন্য নিয়েছি কি বলেন সব গুজারি চার শূন্য নামাজ বাড়াই পড়তাম আল্লাহ মা স্বামী কিতাব মুসানিফ ইবনে আবিদ্দিন স্বামীতে আছে যে দেখেন আমরা তো জানি যে ছয় রাগাত আওয়াবিন হ্যাঁ ছয় রাগাত আছে বিশ টাকা তো বন্ধু আছে বারো রাগাত তো আছে না কিন্তু আপনি যদি আওয়াবিনের সোয়াব পাইতে চান ফরজের পরে দুই রাগা শূন্য তো সবাই পড়ে পড়ে না আপনি আর বেশি না এই দুই রাগাত শূন্যতের পরে যদি আর দুই দুই রাগাত করে চার রাগাত নামাজ পড়েন তাইলে ওই যে শূন্যত তিন ডাকাতের পরে যে দুই রাগাত পড়লেন এরপরে যদি আর চার গাছাত পড়েন তাহলে এটা আওয়া সোয়াব পেয়ে গেলেন আর এই এই ছয় রাগাত নামাজ পড়লে আপনার যদি সমুদ্রের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হয় তা বাপ মাফ করে দি কত সহজ না বয়ান তো পাঁচ মিনিট পরেও পড়লে কোনো ক্ষতি আছে এখন আমাদের মধ্যে কমতি গুলি বাই করতে হবে অন্যের উপরে দুঃস হবে না কোন রকমের গিবৎ শেখায় যাতে না হয় গিবত মসজিদে বৈশাখ করা এটাও গিবৎ কোন ফাঁসেক ফাঁসেরও গিবৎ জায়জ নাই হাকিমুল মোহাম্মদ থানবির রহমতুল্লাহ মাওয়াজের মধ্যে উনি লেখছেন যে একজন হাজরা এমনি ইসুফ উমাইয়া শাসকদের মধ্যে একজন অত্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিল যাকে সবাই কি ইতিহাসে কী বলে তাকে হ্যাঁ জালেম শাসক আমি এইটা কই তো আমার ভয় লাগে আমার এটা ভয় লাগে তখন ওই মজলিসে হজরতেব আবদুল্লাহ ইমনে ওমর রাজিয়াল্লাহ তালা হাজর আবদুল্লাহ ওমর রাজিয়াল তাল সাহেব জাদা হাজর আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালান হু ওইখানে উপস্থিত তখন উনি বলেন চুপ কর তোমরা যার ব্যাপারে সমালোচনা গিবত করতেছো যার আড়ালে এটা মনে করো না সে জালেম শাসক ছিল তার তরবারিদা বহু মানুষের বহু মানুষের রক্ত তরবারি দ্বারা হত্যার দ্বারা তার তরবারে রক্ত রঞ্জিত হয়েছে এই জন্য তার গিবত করা জায়জ হয়ে যায় নাই তার জন্য তাকে আল্লাহ পাক তাকে ধরবেন এই জন্য তোমাকে ধরবো না জালেমের জুলুমের জন্য ওই যে মানে এর জন্য তোমারে ধরবো কিন্তু তুমি যে তার গিবদ করতেছ এই জন্য কিন্তু তোমাকে ধরা হবে আর গিবা তো কতল জিনা জিনাকে আমরা খারাপ মানে করি এটা জিনাকুরকে আমরা অপছন্দ করি লোকটা জিনাকুর তাকে অপছন্দ করি কিন্তু গিবতকারী গিবত করা বান্দার হক নষ্ট করা যার গীবত করবে তার থেকে মাপ নিতে হবে নতুবা তোমার তুমি যার গিবত করছো তার তোমার ন্যাক তাকে দিয়ে দিতে হবে তার গুণাডো তোমার মাথায় নিতে হবে সেটা যদি এই মাপ তখন তোমার তার থেকে মাপ নিতে হবে এই জন্য কথাই কয় কথায় কয় উলাম কেন বলে যে কি বোধ করো উপকার করো মা বাপের করো এত বড় উপকার মানুষের আমারে আমার কি বোধ করো এত উপকার মা বাপের করো যে মা বাপের তোমার উ দুনিয়াতে দুনিয়া অন্যের উপকার করে লাভ আছে হাদিসে পাকের মধ্যে আসছে রসুল্লা সাল্লাম বলছেন যে করলেন এই কারা জানো বলতেন না আর আমরা তো কিছু যতটুকু জানি তিন হত্তা নেই এলেম জাহির করি জানলে বলতেন না আল্লাহ ভালো জানে তো মিসকিন তো আমরা মনে করি কেউ বলেন যে মিসকিন তো যার কিছু নাই কপর দক্ষিণ একেবারে কপর দক্ষিণ যার কিছুই নাই যে অভাবী এলো না তোমরা যাকে মনে এরা মিসকিন না এরা হলো মিসকিন হলো এরা যারা দুনিয়াতে অনেক কারি কারি আবাদত নিয়ে উঠবে অনেকে নিয়ে হাসরে ময়দানে যাবে কিন্তু দুনিয়াতে বান্দার হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে দুনিয়াতে মাফ করাইতে বা তো করাই নাই এখন আল্লাহ তালা আজকে বলবে যে এখন সবার আগে আমার বান্দার হক এটা মাপ নিয়ে আসো তখন যাবে যার হক নষ্ট করছে কেউ টাকা কর্জ দিছিল ফেরত দেয় নাই কাউকে গালি দিছিল কাউকে কারো কি করছিল এরকম কাউকে ধোকা দিছিল কত রকমের বান্দার হক আছে স্ত্রীর মহরান করে নাই বনের মিরাজ দেয় নাই না এগুলি তখন আচ্ছা এই কথাটা বইলা আমি শেষ করতেছি আপনারা বিরক্ত হয়ে দিতেছেন কেন আমরা তো মনে করছি যে আপনার কথা জমান না তখন মাফ নিয়ে আস একজনের কাছে যে আপনার টাকা দেওয়া করস নেওয়া দেয় নাই তার কাছে মাপ আজকে তুমি টাকার দেয়া এটা আজকে তো ওইখানে এই কারেন্সি চলবো না টাকা তো ওই সময় ওইখানে দিলে মাপ পাইতা মাপ চাও নাই আজকে তোমাকে নেকি দিতে হবে আমার নেকির দরকার তাকে নেকি দিয়ে দিত মাপ পাইতে নেকি। নেই তো এইরকম আরেকজনের কাছে যাইব ঘুস খাইছিল তার কাছ থেকে মাপ নেওয়ার জন্য চাইব নেকি এরকমভাবে নেকি দিতে দিতে তার নেকি শূন্য হয়ে দেব কিন্তু তার আরও পাওনাদার থাকবে হকদার থাকবে তখন তাদের কাছে যাবে কারণ তোমার তুমি যদি আমার গুণা নিত পাহাড় সময় নেকি নেওয়ার পরে অন্যের গুণা মাথায় নে তোকে জাহান নামে যাই দেবো এর হইলো মিসকিন এরা কি মিসকিন কাজী ভাইরা আমার এই সমস্ত কিছুর মূলে যে আমলের সালে ওই ডেকে আমলের সালে বলা হয় যেটা সুন্নত মোতাবেক আমল যে আমলটা সুন্নতের অপর নাম কি আমলের সালে শূন্যতের অপর নাম আমলের সালে একিন করেন আর আমলের সালে শুধু বাহ্যিক আমলের উপরে সীমাবদ্ধ না আহকামে শরীয়তের পরিপূর্ণ আমল হইল জাহিরি আমল যেরকম জাহিরি আমল সুন্নত মোতাবেক করতে হবে শরীয়ত মোতাবেক করতে হবে এরকমভাবে আমাদের বাতিনি আমলকেও শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক করতে হবে সেটা কি

তোমরা জাহের কো দুরুস্ত করো জাহিরি গুণা ছাড়ো বাতিনি গুণাও ছাড়ো জাহের আমল যেরকম ভাবে বডি যেরকম ঠিক করতে হবে এরকম বাতিনকে কো বাতেনে আমল যেগুলি যে বাতেন এরকম এরকমভাবে বাতেনের যে আমলগুলি এগুলি এরকমভাবে সুন্দর মোতাবেক করতে হবে জাহিরে যেরকম গুণা আছে জাহিরি গুণাও সারতে হবে এরকম বাতেনেরও গুণা আছে জাহিরি গুণা মিথ্যা বলা গিবত করা চুগল করা কুটনামি করা বদনেগাহি করা এইগুলি কত রকমের গুণা আছে জিনা করা হ্যাঁ গালাগালি করা এগুলি তো জাহিরি গুণা আছেই কিন্তু বাতেনি গুণা বাতেরি গুণা বাতেনের আমল বাতেনের গুণা এটা এই পরিমাণ শস্যা পরিমাণ যদি কারো অন্তরে দানা পরিমাণ অহংকার থাকে তাহলে তার ঠিকানা আল্লাহ বলছেন হ্যাঁ জাহান না কারোর মধ্যে যদি রিয়া থাকে নিয়তের মধ্যে যদি রিয়াকারী থাকে এর জীবনের যত আমল আছে যদি তার অন্তরে থাকে তাহলে তার সমস্ত আমল কবুল হবে শুধু বাতিল হবে না এই কারণে তাকে নিক্ষেপ করা হবে এইরকম ভাবে আমরা জাহিরি আমলের যে রকম ভাবে গুরুত্ব দিতেছি আংশিক কিন্তু যতক্ষণ না পর্যন্ত আহাকামের এলাহির পরিপূর্ণ আমল না হবে যতক্ষণ জাহের এবং বাতের কে দুইটাকে যতক্ষণ না করা হবে তখনই এই আমলের দ্বারা এই আমল যত বেশি হবে এই আমলের দ্বারা রিয়াকারী হবে আর আমার মধ্যে কি আসতে থাকবে তাকাবড়ি আসতে থাকবে হববে যা নিলে হুপবে মাল হববে যা কি হববে যা হইল এটা আত্মার রোগ হুব্বে মাল এটা আত্মার রোগ হাকিবহ থান বলছেন সবচেয়ে বড় রোগ হইল হববে যা খেতি প্রসিদ্ধি সুনাম বরত্ব এটাকে কামনা করা এটা কি এটা কি বলা হয় হববে যা এই দুনিয়ার মধ্যে যত মারামারি কাটাকাটি এই নেতৃদিনিয়া পথ পজিশন নেয়া দেখছেন না কি বলেন গুম খুন যা কিছু হইতেছে কি নেতৃত্ব নেয়া না না আমার কথাগুলো মিথ্যা হইতেছে হজরত আল্লাহ রসুল্লাহ ফরমান এই হুব্বে যা এটা এমন যে এক পাল বকরি এক পাল বকরি অনেকগুলি বকরির মধ্যে দুইটা ক্ষুধার্ত ভাগ দুইটা ক্ষুধার্ত ভাগকে যদি ওই বকরির পালের মধ্যে ছাইরা দেওয়া হয় এই ক্ষুধার্ত দুইটা ভাগ ওই পালের যতটা বেশি ক্ষতি করবে এর চেয়ে বেশি ক্ষতি করে হববে যা সুনাম সুখ্যাতি প্রসিদ্ধি এটার কামনা করা মানুষের দিন ইমানকে এর বেশি ধ্বংস বরবাদ করে কথা বুঝে আসে নাই ভাই তে কাজেই আমাদেরকে জাহেরি এবং বাতেনকে জাহের এবং বাতেনকে দুইটার জন্য আমাদেরকে মেহনত করতে হবে যত হ্যাঁ এই দুইটাকে সমান গুরুত্ব দিতে হবে আজকে আমাদের আকাবের আস্তাব বুজুর্গরা ওনাদেরকে দেখে দেখা। এত বড় লেকচার দিতে হয় নাই ওনাদের দেখে দেখা। ওনাদের চেহারা দেখা মানুষ দিনের উপরে এসে যেত জন্য আজকে আমাদের কমতিগুলি দেখতে হবে মহাসভা করতে হবে নিজের নবস এস্তাহের আমল এই দুইটার মধ্যে কমতিগুলি কি আছে কোনটা শূন্যতের খেলাপ আছে আমার জাহিরি ভাবে তো আমল মশালা ঠিক আছে কিন্তু বাতিনি ভাবে আমার মধ্যে কি রিয়া আছে কিনা অহংকারী আছে কিনা টাকাপুরি আছে কিনা লোভ আছে কিনা হিংসা আছে কিনা হ্যাঁ তারপরে আপনার ব্যাসুপুরি আছে কিনা না সুপুরি আছে কিনা এই সমস্ত রোগগুলি অন্তরের রোগগুলি আমার মধ্যে আছে কিনা এর এই অন্তরের রোগ শুধু এইভাবে যাবে না আপনি হাজার সিল্লা দেন এইগুলি অন্তরের এসলা এইভাবে হবে না এর জন্য আল্লাহ পাক ঔষ রাস্তা বলে দিস ইয়া ইহালাজিন আমাকুল্লা ওয়া এই এইজন্য আমাদের আস্তাব আকাবেররা প্রত্যেকে যেরকম ভাবে আলেম ছিলেন এরকম ভাবে আমলের সাথে সাথে এস্তাহে নফসের জন্য ওনারা এইরকম ভাবে তারা শাহেখের যারা রোহানি ডাক্তার তাদের সহমতে গিয়া ইস্তাহে নবশও করতে দুইটাকে গুরুত্ব দিতে হবে আজকে যার কারণে আজকে আমাদের মধ্যে এত বিভক্তি আর ফেতনা আর এই জন্য ভাইয়েরা আমার কারো কোনো দিন দুনিয়ার হালাত খারাপ দেখা খুশি হইতে নাই খুশি হইতে নাই হইতে পারে আল্লাহ পাক তাকে উদ্ধার করিয়া তোমাকে দুরবস্থার মধ্যে ফেলাইতে পারে তাদের জন্য দরদ দিয়া দোয়া করতে হবে দরদ দিয়া বুঝাইতে হবে মহব্মতের সাথে বলতে হবে কোন গালাগালি কোনো রকমের আল্লাহ তাআলা যে খুদাই দাবি করছে নম্র কিনা ফেরাউন হজতেব উসা ইসলাম হজতে হারুন আলাইহিসাল্লামকে নব খুদাই দাবিদারের কাছে পাঠাইছে যে গিয়া এর সাথে নরম ভাষায় কথা বলবা মারামারি লাঠা লাঠি নেই আল পুরানে পাকের মধ্যে সে আল ফেতনাত কত হত্যার সে অন্য অপরাধ কাজেই নিজের দিন ইমান নষ্ট না করি অন্যের নষ্ট হয় তার জন্য আমার ভাইয়ের জন্য হামদরদি দেখাইতে হবে দোয়া করতে হবে রুনাচারি করতে হবে বুঝাইতে হবে তাকে হাতে পে ধৈরা তাকে ফিরাইতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন ওয়া ফেরু দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রাবুল আলমিন আপনারা তস্কিল তো আমি আসলে এই তেমন এটা বুঝি না আপনারা সবাই আল্লাহর রাস্তায় এরকমভাবে কিছু সময় সময় লাগাইবে নিয়ত করেন ভাই যে এখন আরও বেশি টাকা যা এখন বেশি মেহনত করতে হবে সামনে এস্তেমা কথা বলছেন এস্তেমাকে সামনে নেয়া বেশি বেশি মেহনত করতে হবে আর দোয়া করতে হবে আল্লাহ তালা যাতে আমাদের আস্তাব আকাবেরদের এই একা যাওয়া আমানত তালা যাতে এটাকে হেফাজত করে